যদি তুমি বলো, গল্পের চতুর্থ অংশ, লিখেছেন আফনান লারা। কুইনা এখানে এসেছিল ঈশানের সাথে দেখা করতে। অনেকদিন পর তাদের দেখা। হবার পরেও এয়ারপোর্টে ঠিকমতো কথা তারা বলতে পারেনি। এখন সেই সুবাদে এসে ঈশানের সাথে দেখা করতে সোজা তার বাসায় চলে আসে। তিথি ঈশানকে বলল, মেয়েটা কি একাই পাগল, নাকি আপনিও তার জন্য এককালে পাগল ছিলেন? তোর কি জলে? যদি তাই হয় তবে হ্যাঁ, আমরা দুজন প্রেমিক প্রেমিকা ছিলাম। এটা শুনে তিথি রাগ করে ঈশানের বুক থেকে হাতটা সরিয়ে নেই। যত প্ল্যান তার করা ছিল, ঈশানের এই একটা কথায় সব কিছু মাটি হয়ে গেল। সে রাগ করে রুমে চলে এসে ঈশানের শার্টটা গায়ে থেকে খুলে নিজের জামা পরে নেয়। এরপর গাল ফুলিয়ে বসে থাকে। ঈশান মেয়েদের বলল কুইনাকে নাস্তা দিতে। এরপর সে তিতির কাছে আসতেছিল, তখন কুইনা তার পথ আটকে দাঁড়ায়। এরপর ওর সাথে বসতে বলে। ঈশান তখন তাকে বাধা দিয়ে বলে তার ফ্রেশ হতে হবে আগে, অফিস থেকে তো মাত্র এসেছে। এরপর সে রুমে এসে দেখে তিথি রাগ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। ঈশান চুপচাপ ফ্রেশ হয়ে নিয়ে তিথির কাছে এসে ওর পা ধরে দেখল ক্ষতটা ভালো হয়েছে কিনা। এরপর সে কুইনের কাছে আসে। তিথি চুপি চুপি নেমে দেয়ালে কান পেতে শুনছে আসলেই তারা কি বলে। কিন্তু তিথির দুর্ভাগ্য, ঈশান আর কুইনা জাপানি ভাষায় কথা বলছিল। সে কান পেতে সব শুনেও কিছুই বুঝতে পারল না। ঈশান কুইনাকে চলে যেতে বলে। তার সাথে কুইনার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। আসলে কুইনা একতরফায় ঈশানকে ভালোবেসে এসেছে। শত চেষ্টা করেও সে ঈশানের মন গলাতে পারেনি। ঈশানের মনে তো কেবল তিথি বাস করে। তিথি যদি সেটা বুঝত। কুইনা তাও জেদ ধরে বসে আছে, সে যাবেই না। সে মানতে নারাজ তিথি যে ঈশানেরই বউ। সে বিশ্বাসই করছে না, উল্টে জেদ বাড়াচ্ছে। তিথি এইটুকু বুঝতে পারল যে কুইনা ন্যাকা কান্না করে তার কোনো অনুরোধ ঈশানের উপর করছে, যেটা ঈশান মানতে নারাজ। ঈশান কুইনার উপর বিরক্ত হয়ে ডানে মাথা ঘোরাতেই তিথিকে দেখতে পেল। সে লুকিয়ে লুকিয়ে ওদেরকেই দেখছে। তখন ঈশানের মাথায় একটা বুদ্ধি আসে। সে চট করে উঠে গিয়ে ড্রয়ার খুলে একটা টেস্ট হজমির প্যাকেট বের করে সেখান থেকে একটা ট্যাবলেট তুলে তিথিকে ধরে খাইয়ে দিল। এরপর ওকে এনে বাহিরে দাঁড় করিয়ে দুই আঙ্গুলোর মুখে ঢুকিয়ে সে কুইনার কাছে ফেরত চলে আসে বাবার, যেন কিছুই হয়নি। এদিকে মুখে আঙ্গুল দেওয়ায় তিথি ওয়াক ওয়াক করতে করতে ওয়াশরুমের দিকে ছুটে চলে গেছে। আর ঈশান কুইনাকে বোঝালো তার স্ত্রী প্রেগনেন্ট। কুইনা এক মিনিটের জন্য হতবাক হয়েছিল। তার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে, এটা কি করে হয়। তিথি বমি করে এসে ঈশানের সামনে দাঁড়িয়ে ওকে মর্মতো গালি দিল। কুইনা কিছুই বুঝেনি, উল্টো ঈশান উঠে তিথির কপালে চুমু খেয়ে এরপর পেটে চুমু খেয়ে ওকে যেতে বলল, কুইনাকে দেখিয়ে দেখিয়ে। এই আপনি আমার পেটে চুমু খেলেন কেন? পেটে কি বাচ্চা আছে নাকি? ট্রিপল। এই ট্রিপল মানে কি? পান্না ক্লাসে বসে দারুণ খোশ মেজাজে ছিল। এ প্রথমবার সে সানিমকে ভয় পাচ্ছে না, উল্টে মন চাইছে সানিমকে ইচ্ছে মতো পেটাতে। তারপরেও সানিম কিচ্ছু করতে পারবে না, কারণ তার ছায়া হিসেবে রিদম আছে। পিঙ্কি ক্লাস থেকে ফেরার সময় পান্নাকে সাথে নিয়ে ফিরছে আজ। যেতে যেতে সে বলল আজ তারা রিদমদের বাসায় যাবে আগে। পান্না তো অবাক হলো, তারা রিদমের বাসায় কেন যাবে? তখন পিঙ্কি জানাই রিদমের বোন তানিয়া রিদমকে দিয়ে ওদের নাকি যেতে বলেছে, গেলেই শুনবে। পান্না ভীষণ খুশি হলো, রিদমদের বাসায় যাবার পর যাবার তার অনেক দিনের ইচ্ছা, আজ তা পূরণ হবে। বাসার কলিং বেল চাপ দিয়ে পিঙ্কি পান্নাকে জিজ্ঞেস করে তার চোখের কাজল ঠিক আছে কিনা। পান্না মাথা নাড়াই, দরজা খুলে তানিয়া। সে পান্না আর পিঙ্কিকে দেখে অনেক খুশি হয়ে যায়। সেবার রাস্তায় তাদের দেখেছিল প্রথম। সে ওদের হাত ধরে ভেতরে এনে সোফায় বসায়। পিঙ্কি তো শুরুতেই কথা জুড়ে দেয় তানিয়ার বিয়ে প্রসঙ্গে। পান্না এই সুযোগে উঠে রিদমকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে তিথির রুমটায় পায়, যেটার দরজায় কাগজে লেখা ছিল রোনালদোর রুম এটা, দূরে থাকো। পান্না মুচকি হাসি দিয়ে দরজাটা আলতো করে ধাক্কা দিতেই খুলে গেল। সে দেখে রিদম শুয়ে শুয়ে কার্টুন দেখছে। পান্নাও এসে বসে। পান্না বসতে রিদম বলল, টুকু যাও তো, কার্টুন দেখার সময় ডিস্টার্ব করবে না। আপনি এত বড় ছেলে হয়ে কার্টুন দেখেন? এটা শুনে রিদম লাফ দিয়ে ঠিক হয়ে বসে পড়ে আর ল্যাপটপটা অফ করে দেয়। পান্না ফিক করে হেসে বলে,
কাউকে বলবো না, প্রমিস। তুমি এখানে কি করো? আপনি নাকি আপুকে আসতে বলেছিলেন এখানে? ও হ্যাঁ, পিঙ্কি কোথায়? তানি আপুর সাথে গল্প করে, আপনিও চলুন। না, আমি এখানেই ঠিক আছি। কিছু খাবে? জুস, কোক? না, ভাত খাবো। হৃদম মিষ্টি একটা হাসি দিয়ে উঠে যায় বাহিরে, পান্নাও পিছু পিছু আসে। হৃদম একটা প্লেটে ভাত মুরগির রোস্ট নিচ্ছে। পান্না বলে, আমরা যখন বাসায় ঢুকেছি তখনই আমি রোস্টের ঘ্রাণ পেলাম, তাই ভাত খাবো বলছি, ঠিক করেছি না? হৃদম ওকে খাবারের টেবিলে বসিয়ে খাবার দিয়ে পিঙ্কির কাছে আসে, কিন্তু পিঙ্কি তানিয়ার সাথে কথা বলায় ব্যস্ত ছিল, তাই হৃদম আবার পান্নার কাছে চলে আসে। এসে দেখে পান্না খাচ্ছে না। কি হলো, খাও না কেন? আমি দুপুরে স্কুলের থেকে এসে নিজের হাতে ভাত খাই না, আম্মু খাইয়ে দেই। আমার আম্মু তো বাসায় নেই। আচ্ছা দাও, আমিই খাইয়ে দেই। এটা বলে হৃদম হাত ধুয়ে এসে পান্নাকে এক লোকমা খাইয়ে দিয়ে বলল, ওই ছেলেটা তোমায় আর কিছু বলেছে? না, সে খুব ভয়ে আছে। বেশ হয়েছে, এরপর আবার তোমায় জ্বালাতন করলে আমায় বলবে, আমি ঠিক করে দেব। কুইনা কেঁদে ফেললো তিথির বাচ্চা হবে শুনে। ঈশান পড়ে গেল মহা ঝামেলায়। মেয়ে মানুষ কাঁদলে ছেলেদের ভালো লাগার কথা না। এখন ঈশান কি করলে ও কাঁদবে না তাই ভেবে চলেছে। তখন কুইনা ইচ্ছে করে এগিয়ে ঈশানকে ঝাপটে ধরল শক্ত করে। তিথি লুকিয়ে সব দেখল। মেয়েটা ঈশানকে জড়িয়ে ধরেছে দেখেই তিথির যেন পায়ের তলার মাটিটাই সরে গেছে। সে হনহনিয়ে আসতে যেতেই পায়ে ব্যথা পেয়ে নিচে বসে গেল। ঈশান ওকে পড়তে দেখে কুইনাকে ছাড়িয়ে ছুটে এসে তিথির পা দেখতে থাকে আর জানতে চাই আবার কিসের সাথে চোট পেয়েছে। কুইনার কাছে এটা খুব খারাপ লাগে। সে কাউকে কিছু না বলেই উঠে চলে গেল বাসা থেকে। সে যাবার পর তিথি চেঁচিয়ে বলে, সব মেয়েকে জড়িয়ে ধরতে হবে? আর কাকে ধরলাম? আর ওকে আমি ধরিনি, সে আমাকে ধরেছে। তোকে ধরলে তো চেঁচিয়ে ঘর মাথায় তুলিস। তিথি তখন মুচকি হাসি দিয়ে ঈশানকে জড়িয়ে ধরে বলে, এই নিন, ধরলাম। ঈশান হঠাৎ তিথিকে ছাড়িয়ে বলে, তোর শাস্তি এখনও শেষ হয়নি। এটা বলে সে তিথিকে করে নিয়ে রুমে চলে যায়। এরপর ওকে বিছানায় নামিয়ে দিয়ে বলে, নে শুয়ে পড়, এত তাড়াতাড়ি? হুম, আর এটাই আজকের শাস্তি। পান্নাকে রিদম খাইয়ে দিচ্ছে দেখে পিঙ্কি পান্নাকে অনেক বকলো, এভাবে কারোর বাসায় এসে ভাত খাওয়ার জন্য। তখন রিদম তাকে বোঝায় যে পান্না তো ছোট মানুষ। আচ্ছা রিদম, তোমার রুম দেখাবে না? রিদম এবার পিঙ্কিকে নিয়ে তার রুম দেখাতে চলে যাই। পান্না তখন পানি খাচ্ছিল, সে এক দৃষ্টিতে চেয়ে থাকে তাদের দিকে। তানিয়া মিষ্টির বাটি ওর সামনে ঠেলে দিয়ে বলে, পান্তুয়া মিষ্টি খাবে? পান্না হাসি দিয়ে চামচ দিয়ে মিষ্টিটা কেটে দুভাগ করে চুপচাপ। তখন তানিয়া ওকে বলে, তুমিও যাও, রিদমের রুমটা দেখে আসো, সে ইউনিকভাবে সাজিয়েছে, ভালো করে দেখে আসো, বাটিটা সহ নাও, যাও। পান্না খুশি হয়ে বাটি নিয়ে চলে গেল ওদের পিছু পিছু। ঈশান টায়ার্ড হয়ে ওর পাশেই শুয়ে পড়েছিল। ওর ঘুমন্ত চেহারা দেখে তিথির মনে পড়ে যায় সেই আগেকার দিনের কথা, তখনও ঈশানের মুখটা এরকম নিষ্পাপ ছিল, তখন সে হটিয়ে দিত আর এখন। বিছানা থেকে নেমে সোফায় বসার ইচ্ছা হলো তার, কিন্তু ঈশান যে তাকে শাস্তি দিয়ে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আর শাস্তিটি ছিল তিথি ঘুমাবে, ঘুম না আসলে কার কি করার। এদিকে ঈশান তার হাতে তিথির ওড়না পেঁচিয়ে ঘুমায়। সে কি জানে না তিথি ওড়না ফেলেই যেতে পারে, কিন্তু সে জানে তিথি যাবে না। আসলেই তিথি গেল না, সে বিছানাতেই বসে রইল। বসে বসে ঈশানকে আর কুইনাকে নিয়ে ভাবতে থাকল। তিথির উপর প্রতিশোধ নেয়ার না থাকলে এতদিনে হয়তো কুইনাকেই ঈশান বিয়ে করে বাচ্চা পয়দাও করে ফেলত, কুইনাও এরকম কাঁদত না। কুইনা তো ঈশানের অফিসের একজন সাধারণ অফিসারের মেয়ে, তাহলে ঈশান ওর সাথে এরকম মিষ্টি ভাষায় কথা কেন বলছে? তার কি কোনো দুর্বলতা আছে? ঈশানের দিকে চেয়ে থাকতে থাকতে তিথির চোখেও ঘুম নেমে এলো। সকাল হতেই ঈশানের করা সাউন্ডের অ্যালার্ম বাজতে থাকে। সবেমাত্র ভোর 5টা বাজে। অবশ্য ঈশানের এত ভোরেই ওঠার অভ্যাস, সে উঠেই অ্যালার্মটা দ্রুত বন্ধ করে দেয়।
কারণ সে চায় না তিথিও উঠুক। সে তার কাজের কারণে অ্যালার্ম দিয়েছে। তিথির ওনা থেকে নিজের হাতটা ছাড়িয়ে ঈশান বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর তৈরি হয়ে বেরিয়ে যাবার সময় মেয়েদের ডেকে দিয়ে যায়, মেয়েদের বলে নাস্তার ব্যবস্থা করতে। সে এসে তিথির সাথে ব্রেকফাস্ট করবে। তিথি ওঠেনি তখনও, কারণ ঈশান ওর ঘুম ভাঙ্গার মতন কিছুই করেনি। ঈশান নিজের গাড়ি নিয়ে যাচ্ছে সামনের একটা পার্কে, সেখানে তার দেখা হবে কুইনার বাবা তাশচুর সাথে। তাশচু হল ঈশানের কর্মচারী, অফিসারের সাধারণ একটি পদ। ঈশান তাশচুকে আগাম বার্তা দেয়নি সে যে আসবে। ঈশান ভালো করেই জানে সে পার্কে আসলে তাশচুর সাথে দেখা হবে। কুইনাকে নিয়ে আলাপ করা জরুরি বলেই এত ভোরে তার এখানে আসা। তাশচু খোলামেলা জায়গায় দাঁড়িয়ে এক্সারসাইজ করছিল, ঈশান ওকে দেখতে পেয়ে ওদিকেই আসছে। সে সময় তাশচু ও ঈশানকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, গুড মর্নিং স্যার। তখন ঈশান ওনার হাত ধরে বেঞ্চিতে বসায়, এরপর কুইনাকে নিয়ে প্রসঙ্গ ওঠায়। অনেক বছর আগে ঈশান যখন প্রথম জাপানে পদার্পণ করে তখন তাশচু ছিল ঈশানের ডান হাত। তাশচু ঈশানের কোম্পানি দাঁড় করাতে অনেক হেল্প করেছে, যার কারণ ঈশান তাশচুকে অফিসার পদ দিয়ে রেখেছে, যেখানে তাশচুর যোগ্যতা ছিল না এত বড় একটি কোম্পানির অফিসার হওয়া। তাশচুর সাথে মিশতে মিশতে ঈশানের কাছাকাছি হয়ে ওঠে কুইনাও, কারণ তাশচু সব অনুষ্ঠানে সব ট্যুরে তার একমাত্র মেয়ে কুইনাকে সাথে নিয়ে আসত। ঈশান কখনো সে নজরে কুইনাকে খেয়াল না করলেও কুইনা সর্বদা ঈশানকে নিয়ে ভাবনায় ডুবে থাকত। একটা সময়ে সে বুঝতে পারে সে ঈশানের প্রতি ফুটবল, আর ঈশানকে কাজে ব্যস্ত থাকতে দেখে কখনো কোনো মেয়ে গঠিত বিষয় নজরে না আসায় কুইনা সিদ্ধান্ত নেয় সে তার অনুভূতির ব্যাপারে ঈশানকে জানাবে। কিন্তু নিজের বাবা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির ওনারকে প্রস্তাব দেওয়ার মতন সাহস খুঁজে পাচ্ছিল না কুইনা। এর মাঝেই ঈশানের গার্লফ্রেন্ড মনে করে দুর্বৃত্তরা একবার কুইনাকে অপহরণ করে। তারা 3 কোটি টাকা দাবি করে ঈশানের কাছে। ঈশান 3 কোটি টাকা দিয়ে কুইনাকে উদ্ধার করলেও পুলিশের সাহায্যে সে টাকাটা ফেরত আনতে পেরেছিল এবং তাদের যথাযথ শাস্তিও দিতে পেরেছিল। এদিকে কুইনাকে বাঁচিয়েছে বলে কুইনা ঈশানের প্রতি প্রচণ্ড রকমের ফুটবল হয়ে যায়। সে ঈশানকে সরাসরি তার অফিস কেবিনে ঢুকে বলে দেয় তার মনের কথা। ঈশান কুইনাকে বেরিয়ে যেতে বলে তখনই, কারণ সেদিন ঈশান প্রচণ্ড রেগেছিল তিথি আদিলের হাত ধরতে চেয়েছিল এটা জেনে। কুইনা কান্না করতে করতে চলে আসে বাসায়। এরপর সে অসুস্থ হয়ে পড়ে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। ঈশানের মেজাজ ঠিক হবার পর সে ফল ফুল নিয়ে কুইনাকে দেখতে তাশচুর বাসায় যায়। কুইনা ধরে নেয় তার স্বপ্ন বুঝি সত্যি হবে, কিন্তু না, ঈশান কোনো ছলনা করেনি তার সাথে। কুইনাকে দেখতে গিয়ে সে ঠান্ডা মাথায় কুইনাকে তিথির কথা বলে, তিথিকে সে ছোটকাল থেকে ভালোবাসে এইসব ক্লিয়ার করে জানিয়ে দেয়, এবং এটাও বলে যে কুইনাকে সে জাপানের নাম করা শিক্ষিত এবং ধনী সুদর্শন ছেলের সাথে বিয়ে দিবে যে ঈশানের চাইতেও বেস্ট হবে। কিন্তু কুইনা রেগে যায়, সে বলে সে বিয়ে করলে ঈশানকেই করবে, তা না হলে যত কোটিপতি আনুক সে করবে না। এরপর আর ঈশান কিছুই বলে না, চলে আসে ওখান থেকে। ওটাই ছিল তার সাথে কুইনার শেষ দেখা সেদিন। এরপরই ঈশান বাংলাদেশ চলে যায়, কারণ সে জানত আর কদিন থাকলে কুইনা আরও পাগলামি করবে। এরপর ঈশান যে বিয়ে করেছে সে খবর তার পুরো কোম্পানি জানছে, সাথে কুইনাও। কিন্তু কুইনা সেটা মানতে রাজি না। তার কথা হলো এতগুলো বছর সে চোখের সামনে ঈশানকে সকালের নাস্তা থেকে শুরু হয়ে রাতের ডিনার অবধি লক্ষ্য করার পরেও যাকে সিঙ্গেল দেখে এসেছে সে কি করে হুটহাট বিয়ে করে নিতে পারে। হাতে একটা মেয়ে থাকার পরেও কেন সে পরিবারের পছন্দে বিয়ে করতে যাবে? কুইনা ভাবতেও পারে না ঈশান পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছে। এসব কিছু তাশচুকে বলার পর ঈশান একটা ছেলের কার্ড দেয় তাশচুকে। ছেলেটার নাম কাম্পা। সে চীনের অধিবাসী এবং জাপানে তার ঈশানের সাথে অন্য একটা ব্যবসার শেয়ার আছে। ঈশান সেই ছেলেটার সাথে কুইনার বিয়ে দেবার জন্য কাশচুকে বলে দেয়, এবং এটাও বলে কুইনা যেন আর কোনোদিন ঈশানের বাসায় না আসে।
ঈশান চায় না তার স্ত্রীর সাথে কুইনাকে নিয়ে মনমালিন্য হোক। তাশচু ক্ষমা চায় ঈশানের কাছে, সে যদি আরো আগে জানত কুইনা এরকম পাগলামি করছে তাহলে আরো আগেই ওকে আয়ত্তে নিয়ে আসত। তাশচুর সাথে কথা বলে ঈশান তিথির কাছে চলে আসে। তিথি উঠার পর থেকে মেয়েদের জিজ্ঞেস করে করে জ্বালাতন করছে যে ঈশান গেছে কোথায় তাও এত ভোরে। কিন্তু মেয়েরা তো কিছুই জানে না, তারা বলবে কি করে। এরপর ঈশান এসেছে দেখে তিথি ওর উপর চড়াও হয়। সে জানতে চায় এত ভোরে ঈশান কোথায় গেছিল। ঈশান উত্তর দিল না, মেয়েদের বলল নাস্তা টেবিলে দিতে। তিথি মনে করে ঈশান হয়তো কুইনার সাথে দেখা করতে গেছিল, তাই সে প্রচণ্ড রেগে যায় এবং কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায় একা একা। গিয়াস সাহেব আধুনিক হাসপাতালের পাঁচ তলায় ভর্তি। তার আত্মীয় স্বজন সকলে এক এক করে হাতে 3-4 কেজি কমলা নিয়ে তাকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন। ওনার অসুস্থতার কারণ হল আজ দুপুরবেলা ভাত খেয়ে ছাদে যেয়ে তিনি তার একমাত্র কমলাটি দেখলেন না। গাছ ফাঁকা দেখে তার ছোট খাটো একটা হার্ট অ্যাটাক হয়েছে। এখন যারাই তাকে দেখতে আসছে তারাই ওনার জন্য দেশি রং তসতসে কমলা রঙের কমলা নিয়ে আসছেন। সেই কমলা দেখে তিনি আরো শোকে কাতর। তার অসুস্থতা আরো বৃদ্ধি পেল। তার এমন ভাব দেখে বাকি আত্মীয়রা কমলার পরিবর্তে নাশপাতি আনতে শুরু করলেন, যা কিনা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এবার তার শরীর আরো খারাপ হয়ে গেল নাশপাতিগুলো দেখে, কারণ তিনি ছাদে তার কমলার মতন দেখতে নাশপাতি একটা পেয়েছিল যেটা কিনা দুভাগ করা ছিল। তার আবারও মনে পড়ে গেল উদ্বোধন করা হলো না, কেক কাটা হলো না, বিলাতি কমলাটাও খাওয়া হলো না। অবশেষে তার এক আত্মীয় তার জন্য কমলাও আনলেন না, নাশপাতিও আনলেন না। তিনি বুদ্ধি করে কলা নিয়ে এনেছেন, কিন্তু নিষ্পত্তি ছিল ওখানেই। কমলার শোকে সিঁড়ি দিয়ে নামার সময় কলার খোসায় পিছলে পড়ে গিয়াস সাহেব হাঁটুতে ব্যথা পেয়ে পা অবশ করে ফেলেছেন, সে পা এখনো ঠিক হয়নি। ডাক্তার বলেছে 1.5 মাস লাগবে। আত্মীয়দের এমন আধিক্যতা দেখে গিয়াস সাহেব কোনোমতে সব ফলের ব্যাগ ধরে 5 তলার জানালা দিয়ে ফেলে দিলেন রেগে মেগে। তিথি যতদূর চোখ যায় হেঁটে চলেছে। আজ সে কিছুতেই ঈশানের কাছে ধরা দিবে না। ঈশান কি মনে করে নিজেকে? অতীতের একটা ভুল নিয়ে কি মাথা কিনে নিবে? এতদিন যা জ্বালিয়েছে ভালো, আর না আর সহ্য করব না আমি। আরে বিয়ের আগে যা করার করেছি, উনিও যা করার করেছেন, তাই বলে কি বিয়ের পরেও করতে হবে? কিন্তু যাচ্ছি যে আমি কোথায় গিয়ে থামব? তিথি থামল। আশেপাশের মানুষগুলোর চেহারা, ব্যবহার, ভাষা কিছুই তার জানা নাই। আসার সময় ফোনটাও আনতে ভুলে গেছে। ফোন এনেও বা কি হবে, সে তো সিম নেয়নি। হোয়াটসঅ্যাপে গিয়ে তানিয়ার সাথে কথা বলা যেত, কিন্তু তার এমবি শেষ। ধুর, পালানোর আগে পূর্ব পরিকল্পনা কেন করলাম না? অবশ্য আমি কি জানি এরকম একটা দিন আসবে। কোথাকার সেই ক্যাবলা ঈশান আজ দুটো মেয়েকে নাচাচ্ছে। তিথি একটা বেঞ্চিতে বসে পা দুলাতে থাকে। হঠাৎ তার সামনে একটা কার এসে থামে। তিথি ভাবছে ঈশান কিনা। পরে দেখে এটা তো নীল রঙের কার, ঈশানে তা ছাই রঙের। কার থেকে দুজন লোক বের হয়, এরপর শুদ্ধ বাংলা ভাষায় বলে, ম্যাম গাড়িতে উঠুন। তবে শুদ্ধ করে বললেও তাদের মুখ থেকে যখন বাক্যটি শোনা গেল, বোঝাই গেল যে তারা এটা মুখস্থ করে বলেছে। তিথি বেঞ্চি শক্ত করে ধররে বলে, যাব না। লোকগুলো হাতের ফোন দেখে, যাব না এর মানে বের করে তারাও বাংলায় বলে, আপনাকে যেতেই হবে। তিথি তাদের চাল বুঝতে পেরে তখন দুষ্টুমি করে বলে, তোমরা আমার নাগর লাগো। লোকগুলো এবার টেনশনে পড়ে যায়। নাগর মানে কি আবার? তিথি খিলখিল করে হাসছে। এদের ঈশান পাঠিয়েছে তিথিকে তুলে আনার জন্য। তিথিও বুঝতে পেরে মজা নিচ্ছে। রিদমের বাড়ি থাকতেই পিঙ্কি আর পান্না জানতে পারে তাদের বাবা হাসপাতালে ভর্তি। তাই তানিয়া আর রিদমের সাথে ওরা দুজন সোজা হাসপাতালে চলে আসে। রিদম তো আর এত কিছু জানত না, তাই সে সাথে করে কমলা 4 কেজি কিনে নেয়। তানিয়া টাকা দিছিল।
হাসপাতালে যাবার পর রিদমকে দেখে গিয়াসুদ্দিন এমনিতেও রেগে গেছিলেন, এরপর ওর হাতে কমলা দেখে তার মাথা হয়ে গেল চর্গগাছ। রিদম ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। গিয়াস সাহেব শুয়ে শুয়ে বলছেন, দেখ পিঙ্কি, কেন আমি এই বদমাইশটাকে দেখতে পারি না? বাবা ও তো জানত না তুমি যে কমলার কারণে অসুস্থ হয়ে পড়েছ। চুপ, আবারও বলা হচ্ছে, পীড়িত দেখলে বাঁচি না। তানিয়ার খুব হাসি পাচ্ছিল কারণ গিয়াস সাহেবের পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। সে অনেক কষ্টে হাসি থামিয়ে রাখে। রিদম তখন ফিসফিস করে বলে সে এখানে থাকতে চায় না আর। লোকগুলো যখন বুঝতে পারে যে তিথি মজা করে চলেছে তখন তারা ইতিউতি না করে তিথিকে জোরপূর্বক গাড়িতে বসায়। তিথি অনেক চিৎকার করে তাও পারে না, তাকে জোর করে আবারও ঈশানের বাসার সামনে এনে রাখে ওরা। তিথি বিরক্তি নিয়ে দরজার বাহিরেই অপেক্ষা করছিল, তখনই ঈশান দরজা খুলে তিথিকে দেখে সে হাসি দিয়ে বলে, বড় ব্যবসায়ীর বউ হবার এই এক অসুবিধা, যেখানেই লুকাবি সেখান থেকে তুলে নিয়ে আসব, আপনার আর কাজ নাই, আমি ঘুরতে গেছিলাম, ফ্রি হলে আমি ঘুরিয়ে আনব, তোর একা ঘুরতে যাবার কোনো দরকার নাই। এই বলে ঈশান বের হয়ে তিথিকে টানতে থাকে, তিথিও নাছরবান্দার মতন বাসায় ঢুকতে চায় না। ঈশান এবার ওকে ধরে কোলে নিবে, অমনি কুইনার গাড়ি দেখে থামে। কুইনা গাড়ি থেকে নামল, নেমে ওখানেই মূর্তির মতন দাঁড়িয়ে থাকল। তিথি কুইনাকে দেখে আরো রেগে গেল, কিন্তু তার কি যেন একটা বুদ্ধি মাথার ভেতর খেলে গেছে। সে ঈশানকে জড়িয়ে ধরে বলে, ওয়াক ওয়াক, আমার না খুব বমি পাচ্ছে স্বামী। ঈশান চোখ বড় করে তাকায় তিথির দিকে। কুইনা ওদের কাছে এসে গাড়ির দিকে তাকাতেই একটা ছেলে গাড়ির ভেতর থেকে হাতে বেবিদের জামাকাপড় আর খেলনার একটা সেট এনে ঈশানকে দেয়। এরপর সে জাপানি ভাষায় কিসব বলে। তিথি ঈশানের মুখের দিকে তাকালো। ঈশান তো হাসেও না, কাঁদেও না, কোনো রিঅ্যাকশনই দেখালো না। তবে সে বুঝবে কি করে যে কুইনা কি বলেছে। তারপরেও বাচ্চাদের এসব দেখে সে আন্দাজ করল কুইনা হয়তো গিফট দিয়েছে। তিথি তখন কুইনাকে ধরে বলল, অনেক অনেক থ্যাংকস। কুইনা হাত ছাড়িয়ে নেয়, তখন তিথি বলে, ভাঙ্গবে তবু মোচকাবে না, ফকিন্নি। কুইনা এটা আর বুঝল না। ঈশান তখন জানতে চায় সে এখানে কেন এসেছে। কুইনা নিজের ভাষায় বলে, শেষবারের মতন দেখা করতে এসেছে, সে আমেরিকা যাবে পড়াশোনার জন্য। তিথি আমেরিকা বুঝলো কান পেতে। তারপর ঈশানকে ফিসফিস করে বলল, আপনাকে নিয়ে আমেরিকা যেতে চায়। ঈশান বিরক্ত হয়ে তখন ওই লোক দুটোকে ইশারা করে, তাই ওরা দুজন এসে তিথিকে ধরে বাসার ভেতর নিয়ে যায়। যাবার সময় তিথি বলে, আপনি একটা খারাপ স্বামী। এই লোকগুলোকে বলতেন কুইনাকে উঠিয়ে নিয়ে যেতে, সেটা না করে নিজের বউকে উঠিয়ে নিয়ে যেতে বললেন। গিয়াসুদ্দিনকে সবাই বাসায় নিয়ে এসেছে। তিনি বিছানায় শুয়ে শুয়ে বলছেন, কমলা 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 কমলা। পিঙ্কি বাবাকে আপেলের জুস বানিয়ে দিয়ে নিজে আপেলের রস তুলা দিয়ে চোখের নিচে লাগাচ্ছে বসে বসে। পান্না আজকে আসার পথে একটা নার্সারিতে কমলা গাছ দেখেছিল, খালামণির টাকা দিয়ে সেই গাছ কিনে ছাদে লাগিয়ে দিয়েছে। সবসময় বিদেশি জিনিসের প্রতি আকর্ষণ না রেখে দেশি জিনিসও ব্যবহার করা উচিত। দিনশেষে দেশি পাশে থাকে, বিদেশি চলে যায়। গাছটা লাগিয়ে পান্না সিঁড়ি দিয়ে নামছিল, ঠিক সেই সময় ছাদের পাশের কলা গাছটা অনবরত নড়ছে দেখে সে একটু কাছে আসে বিষয়টা পরিষ্কারভাবে জানার জন্য। সেদিনের সেই চোর দুটি উঠছে গাছ বেয়ে। তখন সন্ধ্যা হয়ে গেছিল। পান্না দুটো লোককে উপরে উঠতে দেখে নিজে গিয়ে টাঙ্কির পেছনে লুকিয়ে পড়ে, এরপর দেখতে থাকে এখানে কি ঘটছে। সেই চোর নং এক হাতে একটা কমলা গাছ নিয়ে উঠল, এরপর পরের চোরটা হাতে কোদাল নিয়ে উঠেছে। তারা জানতে পেরেছে গিয়াসুদ্দিনের হার্ট অ্যাটাক হয়েছে, তাই চুরির দায়ে মৃত্যুদণ্ড তারা ভাবতেও পারে না। ওই গিয়াসের কিছু হয়ে গেলে তখন পুলিশ তো এর তদন্ত করবে, এরপর যদি ওরাই দোষী সাব্যস্ত হয়। ভালো করে গাছটা পুঁতে দে মনির ভাইয়ে, এখানে যে আরেকটা কমলা গাছ।
তার মানে কি আমাদের বাহিরেও আরেকটা চোর আছে? না না, টবে লাগাইছে তার মানে বাসার কেউ এ কাজ করছে। আচ্ছা ভাইয়ে, এই গোলাপ গাছ থেকে একটা ফুল আমি নিই, তুই গোলাপ ফুল দিয়ে কি করবি? সারা দিন গাছগাছালিতে থাকি তো তাই গায়ের থেকে কেমন একটা গাইছা গাইছা গন্ধ আসে। বউয়ে কইছে গোলাপ জল দিয়া গোসল করলে সব গন্ধ দূর হই যাইব। অ্যাঁ, গিয়াসের বংশের ব্যাপারে তোর কোনো ধারণা আছে? সামান্য কমলা ছিঁড়ে খাওয়ায় ব্যাটার হার্টে সমস্যা দেখা দিছে, আর গোলাপ ছিঁড়লে জানি বংশের কোন বাতি নিভে যায়। না না বাপু, এতবার জেল খাটতে পারমু না, পরে দুই জেলে জেলে কাটাকাটি করে একেবারে ফাঁসি হই যাইব। পান্না সব দেখছে আর মিটমিট করে হাসছে। তখন মনির বলল, এটা তো চারা গাছ, চারা গাছে কমলা কস্টেপ দিয়ে লাগানো কি উচিত হবে? কমলা দেখলে গিয়াসের প্রাণ ভরে যাবে, সে পুরান কমলার শোক ভুলবে। নে ভালো করে কস্টেপ লাগা। দুজন মিলে কস্টেপ দিয়ে কমলা একটা গাছের মধ্যে লাগিয়ে এবার চলল বাড়ির পথে। ছাদ থেকে নামার সময় মনিরের পকেট থেকে সর্ষে তেলের বোয়াম একটা নিচে পড়ে যায়। তখন পনির বলে, তুই পকেটে করে সর্ষে তেল নিয়ে ঘুরোস কেন? আজ পুকুরে গোসল করব তো তাই সর্ষে তেল নিছি। এখন এটা যতবার পকেটে পূর্বি ততবার পকেট থেকে পড়ে যাবে, তোর আর সর্ষে তেল মাখতে হবে না, তেল ফেলো নেমে পড়। মনির ও মাথা নাড়িয়ে সর্ষে তেলের বোয়াম খুলে সব তেল গাছে ঢেলে দিল। পনির তখন সেটা দেখে বলল, ইশ রে, এমন করলি কেন? তুমি তো বললে তেল ফেলে নামতে, যা বেকুব, তাই বলে গাছেই ফালাবি। আমার মনে পড়ছে না কলা গাছে তেল দিলে কি যেন একটা হয়। মনির আর দেরি না করে গাছ ধরে নামতে গিয়ে হাত পা পিছলে ধপাস করে নিচে পড়ে গেছে। তখন পনির বলল, হুম্মম মনে পড়েছে, কলা গাছে তেল দিলে সে গাছে আর উঠা যায় না রে মনির। কিরে তুই কই, এত জলদি নেমে গেছিস? কুইনার ভালোবাসাটুকু বরাবরই একতরফা ছিল, ঈশান কখনোই তাকে ভালোবাসেনি। কিন্তু ঈশান তাকে যেভাবে বিপদ থেকে বাঁচিয়ে এসেছিল, কুইনার মনে হতো সেও হয়তো কুইনাকে ভালোবাসে ওরই মতন। তিথির কথা জানলে হয়তো কুইনা মনে ভালোবাসার বীজ বুনত না। সে সবকিছু সোজা করে কুইনা ঈশানকে জানায়, এটাও জানায় ঈশানের পছন্দ করা ছেলেটিকে সে বিয়ে করতে পারবে না, পড়ালেখার জন্য চলে যাচ্ছে অন্য দেশে, শেষবারের জন্যই দেখা করতে এলো। কিন্তু ঈশান একবারও কুইনাকে ভেতরে এসে বসতে বলেনি, সে কখনোই কুইনাকে সুযোগ দিত না, যে সুযোগে কুইনার মনে হয় তার মনে প্রেম আছে ওর জন্য। তিথি বসে বসে ভাবছে, ওখানে এত সময় ধরে কি এমন কথা বলছে তারা। ঠিক সেই সময় ঈশান বাসায় ঢোকে, তার কর্মচারীদের চলে যেতে বলে। এবার তিথি ঈশানের মুখ দেখে বোঝার চেষ্টা করছে কিছু বোঝা যায় কিনা। না, কিছুই বুঝতে পারল না সে, তাই হতবাক হয়ে শুধু চেয়েই থাকল। ঈশান অফিসের পোশাক পরছে নীরব হয়ে। তিথি তখন দরজার এক পাশ ধরে দাঁড়িয়ে বলে, কুইনার জন্য মন কেমন করছে? না, তাহলে মন এত খারাপ কেন? খারাপ কারণ কুইনা মিথ্যে জেনে চলে গেছে। তিথি তখন জানতে চাইল কিসের মিথ্যে, জবাব দিল না ঈশান। হাতে টাই নিয়ে তিথির সামনে এসে দাঁড়ায় সে, এরপর টাইটা তিথির হাতে দিয়ে ইশারা করে পরিয়ে দেবার জন্য। তিথি টাইটা উল্টে পাল্টে বলে, আমি তো টাই পরাতে পারি না। ঈশান তখন নিজে টাইটা পরতে পরতে বলে, আর কি পারিস না, বাকি সব পারি। কি কি? তিথি তখন বলে, সে শার্ট প্যান্ট পরাতে পারে। তার এমন আজগুবি কথায় ঈশান কোনো রিয়েক্ট করল না। অফিসের কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে আসলো বাহিরে। তিথি ওর পিছু পিছু আসতে আসতে জানতে চাইল সে কখন ফিরবে। ঈশান থামে এরপর বলে, তার আসার সাথে তিথির এ কথা জেনে কি কাজ? তিথি আমতা আমতা করল, কিন্তু সঠিক উত্তরটা বলল না। ঈশান চুপচাপ চলে গেছে। তিথির আজ বলতে ইচ্ছে করছিল এই যে ঈশান তাড়াতাড়ি আসলে তারা দুজন গল্প করবে, কিন্তু বলতে যেয়েও সে পারেনি, মুখ আটকে যায় অর্ধেকেই।
সে যদি ঈশানের প্রতি অনুভব করা টানের কথা উল্লেখ করে তাও হয়তো ঈশানের কাছে নেহাত ফাজলাময় মনে হবে, কারণ তা অনেক বড় কবিতার লাইন। তিথি সোফায় বসে টিভি অন করে, সব জাপানি চ্যানেল, একটা জাপানি সিনেমা চালু করে, সে ওটা দেখতে দেখতেই ঘুমিয়ে যায়। মেয়েরা বাসার সব কাজ করে, চলে যাবার সময় দারোয়ানকে জানিয়ে যায়। ঈশানের নির্দেশ ছিল তিথি ঘুমে থাকলে যেন তাকে ওঠানো না হয়। তিথি চোখ খুলে দেখে চারিদিকে অন্ধকার। মেয়েরা যখন গেছে তখন বিকাল ছিল বলে তারা আলো জ্বালিয়ে যায়নি, যার কারণে রাতের অন্ধকার নামতেই সব আধার হয়ে গেল। তিথি একা একা অন্ধকারে হাঁটছে একটা লাইট খুঁজে পাবার জন্য। হঠাৎ তার মনে হলো সুইমিং পুলের দিকে কিছু একটা জ্বলছে। সে আলোর খোঁজে এগিয়ে এসে দেখে সুইমিং পুলের সম্পূর্ণ কিনারায় ছোট ছোট বাতি ঝালানো। তিথি ভাবছে হয়তো প্রতি সন্ধ্যাবেলাতেই এই আলো জ্বলে, কিন্তু না, এটা আজকেই জ্বলেছে। তিথি আর বাসায় গেল না, ওখানেই বসে বসে পানিতে হাত বুলাচ্ছিল। সে সময় বাসার ভেতর কিসের একটা আওয়াজ পেয়ে সে ভয় পেয়ে যায়। এখন তো কেউ থাকার কথা না, তবে বাসায় কে? ভয় পেয়ে তিথি সুইমিংয়ের কোনায় গিয়ে বসে পড়ে আর দোয়াদ্রুদ পড়তে থাকে। কালো পোশাকের একজনকে আবছা আবছা দেখা যাচ্ছিল। তিথি দেহের গড়ন দেখে শুরুতে ঈশান ভাবলেও কণ্ঠস্বর অচেনা ঠেকল। তার ভয়টা আরও বেড়ে যায়। সে নিজেকে লুকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ওই লোকটার হাতে টর্চ লাইট ছিল। ঈশান বাসায় ফেরে তার থেকে এক ঘন্টা বাদে। সে বাসায় ঢোকার আগে দারোয়ানকে কারের চাবি দেয় পার্ক করার জন্য, তাই প্রতিদিনের মতন চাবিটা সে বাড়িয়ে ধরে ফোনে কার সাথে যেন কথা বলছিল। তার কথা বলা শেষ তাও দারোয়ান ফেদার এখনো তার হাত থেকে চাবিটা তুলে নিল না। ঈশান অবাক হয়ে সাইডে চেয়ে দেখে ফেদার এখানে নেই। ফেদারকে ডাকতে ডাকতে ঈশান কলিং বেলে নক করে। মিনিট পাঁচেক পরেও কারো কোনো সাড়া না পাওয়ায় ঈশানের ভয় হলো। সে ইন্টারকমে কল দিতে থাকল, তাও কারোর কোনো সাড়া না পেয়ে ঈশান বাধ্য হয়ে পকেটে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খোলে। ভেতরে ঢুকেই সে তিথির নাম ধরে ডাকতে ডাকতে চারপাশে ওকে খুঁজতে থাকে, কিন্তু আফসোস তিথি কোথাও নেই। ঈশান সুইমিং পুলে বিচ সিট থেকে একটা লেটার পায়, যেটাতে জাপানি ভাষায় লেখা ছিল তারা তিথিকে তুলে নিয়ে গেছে। তার বিনিময়ে তাদের ঠিক কি লাগবে তা পরবর্তীতে তিথির কিছু অংশের সাথে প্রেরণ করা হবে। ঈশান পুল সাইডে বসে বসে চিঠিটা দেখছিল। এর আগেও কুইনার সাথে একই ঘটনা ঘটেছিল, কিন্তু কুইনা ঈশানের কিছু লাগতো না বলে বিষয়টা বেশি আগায়নি। কিন্তু এখন মামলা সিরিয়াস। তিথি যে ঈশানের স্ত্রী এটা হয়তো ওরা কোনোভাবে জেনে গেছে। ঈশান এটাও জানে ওরা আসলে কি চায়। ওরা ঈশানের পুরো কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি নিজেদের নামে করে দিতে বলবে। ঈশান চুপচাপ মাথা ঠান্ডা করে ভাবছে কি করে সে তিথিকে বাঁচাবে। বিনা কারণে তিথির কোনো ক্ষতি করবে না এ ব্যাপারে ঈশান নিশ্চিত, কিন্তু যদি করেও ফেলে, অবশ্য তিথি তো আর কুইনার মতন না, ও মাথা খাটালে নিজেকে রক্ষা করতে পারবে, কিন্তু তাকে তো এভাবে ছেড়ে দেয়া যায় না। কিছু না কিছু করে তিথিকে বাঁচাতেই হবে, ওর উপর ভরসা নাই। যত মারামারি সব ঈশানের সাথেই পারে, বাহিরের কারোর সামনে ভেজা বেড়াল। তিথিকে সুন্দর মতন চেয়ারে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে সেই দলের লোকজন। তিথি বসে বসে ভাবছে কখন ঈশান আসবে, নায়কের মতন এন্ট্রি নিবে আর দুমদাম মারবে। ইশ, কি ভালো সিন হবে তখন। তিথির আর তর সইছে না, কিন্তু এতক্ষণ কেন লাগছে? ও হ্যাঁ, ঈশান তো বাসায় দেরি করে ফেরে, তাই বলে এখনো ফিরল না। তিথির খিদে পেয়েছিল। সে বাংলা, ইংরেজি, হিন্দি, জাপানি যা পেরেছে তাই বলেছে, তাও লোকগুলো ওর কোনো কথাই বুঝেনি। একটা লোক এমন ভাব করছিল যেন সে বুঝতেছে কিছু কিছু। তিথিও খুশি হয়ে যায়। সে লোকটা ইশারা দিয়ে বলে, খানা পিনা ওয়াংফু, খাবো চাবাই চাবাই কিংফু। লোকটা মাথা চুলকাচ্ছে, এটা কোন জাতির ভাষা তাই বুঝতেছে না লোকটা। তিথি যখন বুঝল লোকটা তার কথা বুঝতেছে না, তখন সে মুখ ঘুরিয়ে নেয়।
এরই মাঝে একটা লোক একটা দলিল এনে তিথির সামনে ধরে, এরপর কিসব বলে ওর হাত খুলে হাতে কলম ধরিয়ে দেয়। তিথি কাগজটা দেখে বলে, সম্পত্তি লাগবে আপনাদের, কিন্তু আপনারা কি জানেন, আপনাদের ঈশান স্যার তো আমার নামে একটা ল্যাট্রিন ও রেজিস্ট্রি করে দেয়নি, বাড়ি গাড়ি তো দূরেই থাকুক, আমি যে সই করব এই সইয়ে আপনারা কিছুই পাবেন না। লোকটা তারপরেও সই করার জন্য তিথিকে বাধ্য করতে থাকে, তিথিও কম না, সে রেগেমেগে কলম দিয়ে পুরো দলিলে ব্যাং ব্যাঙ্গয়ে ছাতা আঁকিবুকি করে রেখে দেয়। লোকটা তখন একটা চিৎকার করে চলে গেল। তিথি এতটা ভয় পেয়েছে যে সে ভাবছে তাকে বুঝি ধরে পিটাবে, কিন্তু না, তারা ঈশানকে ভয় পায় বলে তিথিকে একটা টোকাও দেয়নি। তিথি এবার আবারও ওই লোকটাকে ইশারা করে খাবার আনতে বলে। লোকটা অমনি ভেতরের রুমে গিয়ে আসার সময় একটা মদের বোতল নিয়ে এসে তিথিকে ধরিয়ে দেয়। তিথি তো দেখেই বুঝেছে এটা মদের বোতল। তখন সে বলল, এই গাধার দল, মদ খাবো না চিয়াংপু, বুঝোস না কেন, উনপু উনপু ভাত 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 চিন, ভাত খাবো, মদ খেয়ে পেট ভরবে না তো রে বাপ, জাপানি ভাষায় ভাতকে কি বলে, এই বেড়া, তোমরা ভাতকে কি বলো, রাইস রাইস, রাইসকে কি বলো তোমরা। ঈশান তার পরিচিত পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করেছে, ওনারা ঈশানের বাসার সামনের সিসি ক্যামেরায় দেখা প্রাইভেট কারের নাম্বার প্লেট থেকে গাড়িটি ট্রেস করার চেষ্টা করছেন। ভোর হয়ে যাওয়ায় ঈশানের ভয়টা আরও গাঢ় হয়ে গেল। তিথি কেমন আছে, সেফ আছে কিনা তা নিয়ে ভীষণ ভয় হতে লাগলো ওর। যদি ওর কিছু হয়ে যায় পুলিশকে সে তাড়া দিতে থাকে, কিন্তু এভাবে কোনো প্রমাণ ছাড়া অপহরণকারীকে খোঁজা আর অন্ধকারে ঢিল মারা একই। তাও ওনারা নাম্বার প্লেট দিয়ে খোঁজার চেষ্টা করে, সেই গাড়িটি পেয়েও যায়, কিন্তু অপহরণকারীরা ছিল অনেক চতুর, তারা গাড়িটিকে একটা নির্জন জায়গায় এনে ফেলে রেখেছে পুলিশ কিংবা ঈশানের মনোযোগ হটানোর জন্য, সময় নষ্ট করার জন্য, কিন্তু গাড়িটিকে খুঁজে পাওয়া তাদের বৃথা যায়নি। গাড়িতে একটা লেটার গ্লু দিয়ে আটকানো ছিল, যাতে লেখা ছিল পুলিশ ইনভলভ হলে তারা তিথির ক্ষতি করবে। এদিকে পুলিশ বলছে তারা ভয় পায় না, ঈশান ও যেন ভয় না পায়, তাদেরকে কাজ করতে দেয়া হোক, কিন্তু ঈশানের ভয় হলো একমাত্র তিথির জন্য। ওরা যদি সত্যি তিথির ক্ষতি করে ফেলে, তিথিকে সই করার জন্য হাত খোলা হয়েছিল সেই হাত এখনো তারা বাঁধেনি, ভুলে বসে আছে, তিথিও ভুলে আছে তার হাত যে খোলা। সে খিধার চোটে নিজের দুহাতের দিকে চেয়ে এরপর সাদা দড়িটা দেখে ভাবছে গিট্টুটা খুললোকে, তাই নিজে নিজে হাতে রশিটা ঘুরাতে ঘুরাতে বিড়বিড় করে বলছে তার খিধা পাচ্ছে, ঘুম পাচ্ছে। হাতে একটা গিট্টু দেওয়ার পর তিথির হুঁশ আসলো যে সে তো চাইলেই পালাতে পারে। অমনি গিট্টুটা পুনরায় খুলে সে পা টিপে টিপে চেয়ার থেকে উঠে বসে কোমর ধরে চারিদিকটা দেখতে থাকে। যে লোকটাকে তিথিকে পাহারা দেবার জন্য রাখা হয়েছিল সে লোক মদ খেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে, এটা কোন ধরনের অপহরণকারী, ঝাঁজ নাই, হাত ধরে টানা টানি করবে, তারপর আমি বলবো বাঁচাও, প্লিজ, নাহ নাহ, ছেড়ে দে শয়তান, আমার দেহ পাবি কিন্তু সই পাবি না শয়তান, তারপর আমাকে ওরা জোর করতে চাইবে। ঠিক সেই সময় ঈশান কাঁচ ভেঙে ঢুকবে, সেই লেভেলের একটা এন্ট্রি নিবে, সকলে হা করে চেয়ে থাকবে, আর আমি বলবো নে কি করবি কর, আমার নায়ক এসে গেছে, ধুর কিছুই তো হলো না, কেমন নিরামিষ টাইপের কিডন্যাপিং হয়ে গেল, হজছো। পুলিশ সেই গাড়ির আসল মালিককে খুঁজে বের করে, তার কাছ থেকে জানতে পারে দুদিন আগে একটা লোক তার থেকে এই গাড়িটা ভাড়ায় নিয়েছিল এবং সে বলেছে এক সপ্তাহ পর ফেরত দিবে,
ওই মালিকের কাছ থেকে পুলিশ সেই লোকের স্কেচ তৈরি করে নেয় এবং পোস্টার ছড়িয়ে দেয় চারিদিকে। সকল পুলিশ স্টেশনে ছবিটা পাঠিয়ে দেয়া হয়। তিথি সেই জায়গা থেকে বের হয়ে দ্রুত হাঁটছে। তখন ভোর 5:30 বাজে। সে হাঁটতে হাঁটতে একটা গাছের মধ্যে পোস্টার লাগানো দেখে থেমে যায়। এটা সেই লোকটার ছবি যে কাল তিথিকে সই করতে বলেছিল। তিথি পোস্টারটা তুলে দেখে, ওয়ান্টেড, একে ধরিয়ে দিলে 50,000 টাকা পুরস্কার দেয়া হবে। তিথি দাঁত কেলালো, এরপর কাগজটা হাতে নিয়ে হাঁটা ধরল। ভাগ্য ভালো পোস্টারে ইংরেজিতে ঠিকানা লেখা ছিল। তিথি একটা লোককে সেই ঠিকানা দেখিয়ে কাছাকাছি একটা পুলিশ স্টেশনে চলে আসে। ঈশানের কোনো টাকা খরচ করতে হবে না, এদিক দিয়ে সে আরো 50,000 টাকা তাকে উপহার হিসেবে দিবে। বাহ, তিথি কত জিনিয়াস! তিথি কাগজটা পুলিশ অফিসারকে দেখিয়ে ইংরেজিতে বলল, সে এই লোকটার ঠিকানা জানে। তখন পুলিশ ঈশানের পরিচিত সেই পুলিশের অফিসে কল দিয়ে জানায় তারা এই অপহরণকারীর খোঁজ পেয়েছে। একটি মেয়ে জানিয়েছে সে ওই লোকের ঠিকানা জানে। সঙ্গে সঙ্গে ঈশান আর সেই পুলিশ অফিসার এই জায়গার ঠিকানার উদ্দেশ্য রওনা হয়। তিথি লজ্জায় বলতে পারছিল না যে তার টাকাটা কখন দেয়া হবে, তাই ভাবল আগে ধরিয়ে দিলে হয়তো তারপর টাকা দিবে। এদিকে খিদার জ্বালায় সে তো মরেই যাচ্ছে। ঈশান আর সেই পুলিশ অফিসারেরা মিলে লোকেশনে পৌঁছে যায়। অপহরণকারীরা সবাই ঘুমিয়েছিল। তাদের সবাইকে ধরার পরেও তিথিকে কোথাও না পেয়ে ঈশান রেগে গিয়ে সেই লোকটাকে মারতে শুরু করে। কিন্তু লোকটা বারবার একটা কথাই বলে যাচ্ছিল যে সে কিছু করে নাই, তিথি এখানেই ছিল। ও কিভাবে গায়েব হয়েছে তারা জানে না। ঈশানের মাথা গরম হয়ে আছে, কি করে সে তিথিকে খুঁজে পাবে। তিথি সেই পুলিশ স্টেশনে বসে বসে স্যান্ডউইচ খাচ্ছিল। অফিসার লোকটা ভালো আছে, সে না বলতেই খাবার দিয়ে গেছে। এদিকে ঈশান 50,000 টাকার একটা চেকে সই করে দেয়, কারণ শর্ত মতে যে মেয়েটা এই অপহরণকারীকে ধরিয়ে দিয়েছে তাকে এই টাকা দিতে হবে। চেকটা হাতে নিয়ে পুলিশ অফিসার অফিসে ঢুকে তিথিকে সেটা দিয়ে দেয়। ঈশান বাহিরেই ছিল। গাড়িতে হেলান দিয়ে সে ভাবছিল কি করে তিথিকে খুঁজে পাবে, কই থেকে শুরু করবে। তিথি চেক নিয়ে লাফাতে লাফাতে অফিস থেকে বের হতেই ঈশানের সামনে পড়ে। ঈশান ওকে দেখে চোখ বড় করে তাকিয়েছিল। তুই এখানে? তিথি চেকটা ধরে বলল, দেখুন আমি কিডন্যাপ হয়ে টাকা কামিয়েছি। ঈশান চেকটা হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে এগিয়ে এসে তিথিকে জড়িয়ে ধরল। তিথি শুরুতে ইতস্তত হলেও এরপরে নিজেও তাকে জড়িয়ে ধরে। বোকা মেয়ে, এটা আমার সই করা চেক। ওহ, তার মানে আপনি এই পোস্টার লাগিয়েছিলেন? জি। তাহলে টাকাটা কি আমি নিব নাকি আপনি নিবেন? পান্না আর পিঙ্কি তাদের বাবার হাত টিপছে, উনার পা ভাঙছে, তো কি হয়েছে? আপাতত হাত ব্যথা করছে, তাই ওরা দু বোন মিলে হাত টিপতে লেগেছে। পিঙ্কি হঠাৎ উঠে চলে যায় একটা কাজের বাহানা দিয়ে। পান্না একা আছে দেখে গিয়াস সাহেব বললেন, পান্নু একটা কথা বলবি? কি বাবা? তোর বোন কি লাইন মারে? হ্যাঁ মারেই তো। তাই? কার সাথে? পানির বিলের অফিসে লাইন মারে, গ্যাস বিলের অফিসে লাইন মারে, আর? আরে বোকা, আমি বললাম টাঙ্কি মারে কিনা। হ্যাঁ মারেই তো। কার সাথে? ছাদের পানির টাঙ্কি আছে না, ওখানে বুবু পানি দেখতে যায় তো। কিন্তু মারে কিনা তা তো বলতে পারছি না, এ মেয়েকে তো বুঝানোই যাচ্ছে না। আচ্ছা শোন, আমি বলেছি তোর বোন পিঙ্কি, সে কারোর সাথে প্রেম করে। প্রেম কি বাবা, প্রেম কি জানিস না? আচ্ছা, প্রেম হলো ধর কারোর সাথে প্রতিদিন দেখা করতে চাওয়া কিংবা দেখা করা, কারোর প্রতি মনোযোগী হওয়া, কাউকে চাওয়া, কাউকে দেখার উদ্গ্রীবতা, বা যাকে চাওয়া সেও একই অনুভূতি প্রকাশ করে, ফুল আনে বা বিপদে সাহায্য করে, পাশে দাঁড়ায়, এইসব আছে তোর বোনের মাঝে। পান্না গালে হাত রেখে বাবার কথাগুলো ভাবতে থাকে।
পিঙ্কির সাথে এসব ঘটে কিনা তার জানা নেই, কিন্তু এসব তো তার সাথেই ঘটছে রীতিমতো। সে অমনি বাবাকে চেপে ধরে বলল, আমার সাথে ঘটছে বাবা, তোকে আমি সন্দেহর কাতারে রাখি না, তুই ছোট মানুষ, তুই শুধু পিঙ্কির কথা বল। না বুবু তো এসবে নাই, দেখিও নাই, কিন্তু আমি প্রেম করছি এটা নিয়ে আমি নিশ্চিত। বাবা পান্নার কথা মাথাতেই নিলেন না, চোখ বন্ধ করে শুয়ে থাকলেন। তিথি সারা রাত ঘুমাতে পারেনি, তাই গাড়িতেই ঘুমাচ্ছে। তিথিকে সেই লোকেরা শহরের বাহিরে নিয়ে এসেছিল, তার থেকে যে সইটা ওরা নিতে চাইছিল তা ছিল ঈশানের কোম্পানির যে নমিনি থাকে সেটার ক্ষমতা নেবার দলিল। তারা আন্দাজ করেছিল ঈশান তার সব সম্পত্তি তিথিকে নমিনি করে রেখেছে, আর তাই ওরা তিথির সই নেবার জন্য উঠে পড়ে লেগেছিল। ঈশান তিথির কাছে জানতে চাইল ও কোনো সই করেছে কিনা। তখন তিথি আধ ঘুম চোখে বলে দেয় সে দলিলে সই বাদে বাকি সব করে এসেছে। সে ফোন করে ঈশানের হাতে পায়ে ধরছে যেন সে তিথিকে নিয়ে দেশে ফিরে, শুধুমাত্র 10 দিনের ব্যাপার। ঈশান রাজি হচ্ছে না কারণ তার অনেক কাজ আছে যেগুলো এখনো সম্পূর্ণ হয়নি। সে কথা শুনে তানিয়া তো বলেই দিল সে আসতে না পারলে যেন তিথি একাই চলে আসে, আপন বোন বলে কথা, এটা কিছুতেই ছাড় দেয়া যাবে না। তিথির ও ইচ্ছা আছে কিন্তু ঈশান না বললে তো আর আসা যায় না, টিকেট থেকে শুরু করে সব খরচ ঈশানই বহন করবে। এদিকে ঈশানের কাজ একদিকে আর তিথি একদিকে, কাজ বন্ধ করে দিবে তাও তিথিকে সে একা কোথাও যেতে দিবে না। অনেক ভাবনা চিন্তা করে শেষে ঈশান রাজি হয়। তিথির তো আনন্দ আর ধরে না, এই জাপানিদের মাঝে থেকে সে তার মাতৃভাষাটাই ভুলে যাচ্ছিল। কি করে যে দেশে ফিরবে, এবার দেশে ফিরলে রাস্তার ল্যাম্প পোস্টগুলো জড়িয়ে ধরে বসে থাকবে যাতে ঈশান আর ওকে জাপানে নিয়ে আসতে না পারে। এসব ভেবে তিথি মিটমিট করে হাসছিল, তখন ঈশান এসে বলে এত হেসে লাভ নেই, আমি ঠিকই আসার সময় তোকে ধরে নিয়ে আসব। তিথি খাটে বসে পা দোলাতে দোলাতে বলে, হুহ, একবার যদি গিয়ে উঠি তারপর দেখি কি করে আনেন, আমার দম বন্ধ হয়ে আছে এখনো, দেশের হাওয়া লাগবে। ওকে ফাইন, তুই যদি না আসিস তবে আমি জাপানে এসে কুইনার সাথে সংসার করব। এটা শুনে তিথি রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, আমি যাব না দেশে। কেন? বোনের বিয়ে খাবি না? না, তাহলে সংসারের প্রতি মায়া আছে তোর, বিশ্বাস হচ্ছে না। ভালো কথা মাথায় এসেছে, আমার তো এখনো প্রতিশোধ নেওয়া হয়নি, আর কত অত্যাচার করলে আপনার এই প্রতিশোধের ঘোড়া পূর্ণ হবে। রিদম তানিয়ার বিয়ের কার্ড দিতে এসেছে পিঙ্কিদের বাসায়, শুধু কার্ডের জন্য না, আঙ্কেলকে একবার দেখে আসতেও বলেছে বাবা মা। রিদমকে যেন এভারেস্ট জয় করার টার্গেট দিয়েছে বাবা, এত কঠিন কাজ কেউ এত কম বয়সী একটা ছেলেকে দেয়। অনেকক্ষণ ধরে ওদের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে রিদম, কি করে কি করবে সেটাই পরিষ্কার হতে পারছে না, অনেক অঙ্ক কোষাকষি করে সে কলিং বেলে চাপটা দিয়েই দেয়। পিঙ্কির মা এসে দরজা খুললেন, তাকে দেখে রিদম হাঁপ ছেড়ে বাঁচে, এরপর মুচকি হাসি দিয়ে ভেতরে এসে বসে সোফায়। তানিয়ার বিয়ের ব্যাপারে বলে কার্ডটা ধরিয়ে দেয় পিঙ্কির মায়ের হাতে, এরপরই পালিয়ে বাঁচতে চেয়েছিল রিদম, কিন্তু আন্টি বলে উঠলেন পিঙ্কির বাবার সাথে দেখা করবে না, যা হয়ে গেল। রিদম ঢোক গিলে সারা জানায়, এরপর হাঁটতে থাকে করিডোর দিয়ে সোজা পিঙ্কির বাবার রুমের দিকে। আ সাবো আঙ্কেল, বেয়াদবির বাচ্চা, চোরের বাচ্চা চোর, তুই নিবি যখন আমার ঘরের অলংকার জাতীয় কিছু নীতি, তুই কেন আমার কলিজার টুকরা, জানে জান আমার কমলা গাছের কমলাটা নিবি, আমি শুধু একবার পাই, দেখিস তোর কি হাল করি, চামড়া তুলে বিন ব্যাগ বানাব। গিয়াস সাহেব কার সাথে যেন ফোনে কথা বলছিলেন, কথাটা বলে তিনি আসতে বললেন ভেতরে।
রিদমকে রুমে ঢুকতে দেখে তার মেজাজটা গেল খারাপ হয়ে। কি আশ্চর্য, এই ভর দুপুরে কেউ রোগী দেখতে আসে। এ কথা শুনে রিদম ভয় ভয় বলে সে বিয়ের কার্ড দিতে এসেছে। বিয়ে? কার বিয়ে? তোমার বাবাও না কেমন ধাঁচের মানুষ, মেয়ে বিয়ে দেয়া শুরু করে দিতেই আছেন, দিতেই আছেন। এত টাকা আসছে কোথা থেকে? আমি তো জানতাম উনি ঘুষ খান না। না আসলে আঙ্কেল, বাবা তো জমিয়ে রেখেছিলেন, তাও হতে পারে। আসলে ডাকাতি চুরি সব এই গিয়াসের কলোনিতেই হয়। তোমরা তো নবাবী কলোনিতে বসবাস করো। রিদম চুপ করে আছে। তখন গিয়াস সাহেব পান্নার নাম ধরে ডাকলেন। পান্না সবেমাত্র গোসল করে বেরিয়েছিল। বাবার গলা শুনে ছুটে আসতেই রিদমের সাথে এক ধাক্কা খেল। রিদম কোনোরকমে দুকুল বাঁচিয়েছে, পড়ল না ছিটকে। পান্না, তোর রিদম ভায়াকে বিকালের নাস্তা করে যেতে বলবি। আর পিঙ্কি কোথায়? আমি বের হয়েছি, এবার বুবু গোসলে গেছে। ওর দরজার বাহিরে দিয়ে লক করে দে। আমি চাই না দুই চুম্বক কাছাকাছি হয়ে আটকে যাক। রিদম হালকা কেশে বলল, না থাক আঙ্কেল, পরে একদিন এসে না হয় খেয়ে যাব। পরে আবার কেন আসবে? আজকেই শেষ খানা খেয়ে যাও। পান্না, যা ওরে নাস্তা দে। বাবা, এখন তো দুপুরের ভাত খাওয়ার সময়। ওহ, ভাত খাইবা? না না, নাস্তাই ঠিক আছে, আমি ভাত খেয়েই এসেছি। পান্না নাস্তা আনতে চলে গেছে। রিদমও পিছু পিছু যাচ্ছিল, অমনি গিয়াস সাহেব বললেন, খামোশ, তুমি কই যাচ্ছ? ইয়ে ওই যে নাস্তা করতে, এখানে করবা নাস্তা, ওই দিকে যাও কেন? পিঙ্কিকে দেখতে? না না, আচ্ছা বসছি। এই বলে রিদম ওনার সামনে একটা চেয়ারে বসে পড়ে। কি মহা ঝামেলায় পড়তে হলো এই বিয়ের কার্ড দিতে এসে। তোমার ছোট দুলাভাই কি চাকরি করে? নাকি তোমার মতোই বেকার? হাহাহাহাহা, রিদম মনে মনে বলছে, ক্লাস সেভেনের ছেলের কাছ থেকে কি বিসিএস ক্যাডার হওয়া আশা করে এই লোক? কি হলো বলছো না যে? জি, দুলাভাই চাকরি করে। ভালো, তা যৌতুক কিছু চেয়েছে? ঈশান তিথিকে সব গোছগাছ করতে বলে একটু অফিসে গেছে, দেশে ফেরার আগে অফিসের কাজ কমপ্লিট করে তারপর যাবে ভেবে। তিথিকে বারবার করে বলে গেছে যেন বাসা থেকে বের না হয়, কিন্তু তিথি তো বের হবেই। সে বাসার কাছে একটা শপিং মলে সুন্দর একটা জামা দেখেছে, এটা সে তানিয়াকে কিনে দিবে। তাই সে ঈশানের পকেট থেকে টাকা সরিয়ে বেরিয়ে গেছে, পরে বাংলাদেশ গিয়ে টাকাটা ফেরত দিবে। আর বিদেশ থেকে ফেরার সময় কিছু না নিয়ে গেলে কেমন দেখায়? সেই শপিং মলে এসে তিথির যেটাই দেখছে সেটাই ভালো লাগছে, কিন্তু তার কাছে তো এত টাকা নাই। আজকে ঈশান বাসায় তাড়াতাড়ি ফিরে আসলো, কারণ তার তিথিকে নিয়ে সন্দেহ জাগছিল মনে। বাসায় এসে যে সন্দেহ সে করেছিল তাই হল, তিথি বাসায় নেই। মাথাটা গেল গরম হয়ে, এখন কি করার? আরে ব্যাডা ওয়ানফু, 50 টাকা কমান তো, না হয় আমি এটা নিতাম না। এটা কি দেখেন, মশারি দিয়ে জামা বানাই, নাম দিছে নেটাংপু। আচ্ছা নিলাম নেটাংপু, তাই বলে দাম এত বেশি চাইবেন? 50 টাকা কমান, না হয় আমি চলে যাচ্ছি বাংলাদেশ। দোকানদার তিথির মুখের দিকে তাকিয়ে আছে। এটা কোন ধরনের ভাষা সে ব্যবহার করছে আর এটা মানেটা কি হতে পারে? তিথি আবারও কমাতে বলে, কিন্তু দোকানদার কিছু না বুঝে আস্তে করে চলে গেল ওখান থেকে। তিথি রেগেমেগে শেষমেশ যে দাম ওরা বলেছে সে দামেই জামাটা কিনে হাঁটা ধরতেই ঈশানের মুখোমুখি পড়ল। ঈশান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আরে আপনি এসেছেন, ভালো করেছেন। এই দোকানদার আমার থেকে টাকা বেশি চেয়েছে, কিছু বলেন। ঈশান তিথির হাত ধরে টানতে টানতে চলল। তিথিকে আর কিছু বলার সুযোগই দিল না। বাসায় আসার পর ঈশান তিথিকে খুব করে বকল।
চিৎকার করল, কেন সে না বলে বেরিয়েছে? এত মানা করার পরেও কেন একা একা বেরিয়েছে? তিথি মাথা নিচু করে দাঁড়িয়েছিল শুধু। আমার চেয়ে বেশি বুঝিস। আমি কি জাপানের মিনিস্টার যে তুই যে কোনায় থাকবি তোকে খুঁজে বের করতে পারব? যেভাবে বিনা ভয়ে ঘুরছিস ফিরছিস মনে হয় তোর কাছে আমাকে ফিল্মের নায়ক মনে হয়, বারবার গুম হবি আর বারবার আমি রক্ষা করব। অপহরণকারীরা যেটা করেছে সেটাতে আমার হাত ছিল। আমি যাবার আগে সবার জন্য কিছু কিনতে চেয়েছিলাম, এটাই আমার দোষ। আমি আর কোনোদিন আপনার সাথে জাপানে ফিরব না, এটার জন্য আপনি মেরাই ফেলুন যদি তাও ফিরব না। এটা বলে তিথি চলে যাচ্ছিল, তখনই ঈশান ওকে আটকে ধরে। ঠান্ডা মাথায় ধীরে ধীরে বলে, মেরে ফেলার অনুমতি দিলি? হ্যাঁ, মেরে ফেললে এ যাত যাক। ঈশান তখন তিথির ওড়না মুঠো করে আরো শক্ত করে ধরে বলল, তবে আজ মেরাই ফেলি, যাতকুল শেষ হয়ে যাক, শেষ হয়ে নতুন কিছুর জন্ম হোক, ঝড় থামুক। ঈশানের ইচ্ছে ছিল আরো কটা দিন তিথিকে কষ্ট দিয়ে বুঝিয়ে দেয়া সে আসলেই কি অন্যায়টা করেছিল অতীতে, কিন্তু তিথির কাছে হেরে বসে আছে। অতীতে হেরে গিয়েছিল, আজ আবার হেরে গেল। ঈশান মনে করেছে তিথি ওকে বাধা দেবে, কারণ তিথি তো ঈশানকে ভালোই বাসে না, কিন্তু সে এটা না করে নিজের ইচ্ছাতেই ঈশানকে কাছে আসতে দিল। ঈশান ওকে ছুতে গিয়ে শুধু একবার বলেছিল, যদি তুমি বলো তবেই আমি আজ নিজেকে মিলিয়ে নিব তোমার মাঝে বিলিয়ে দিয়ে। তিথি মাথা নাড়িয়েছিল, হুট করে এরকমটা হয়ে যাবে তারা দুজনেই হয়তো ভাবেনি। আচমকা হওয়া ঘটনাগুলো মনে দাগ কাটে বেশি। ঈশান অনুমতি ছাড়া এসব কিছুই করত না, আর যাই হোক এই একটা বিষয় যেটা অনুমতি ছাড়া করলে মেয়েরা আজীবন মাথায় রাখে। তিথি সকাল সকাল উঠে বসে ঈশানের ফোনের আওয়াজে ঘুম ঘুম চোখে ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে একটা লোক পাংপুং ছা কত কি বলে গেল, যার মাথামুণ্ড কিছু বুঝল না তিথি, তাই সে বাধ্য হয়ে ঈশানকে উঠাতে থাকল। চোখ ডলতে ডলতে সে দেখে ঈশান উদম শরীরে ঘুমায়। এটা দেখে তিথি একটা মুহূর্তের জন্য চমকে গেলেও কাল রাতের কথা মাথায় আসতেই ঈশানের পিঠ থেকে হাতটা সরিয়ে বিছানা থেকে নেমে দশ কদম দূরে চলে যায় সে। হেসে হেসে কাল যে সে অসাধ্য সাধন করে ফেলেছে এটা মনে করে মাথা ঘুরছিল ওর। আর ঈশানই বা কেমন করে সব ভুলে গিয়ে ওকে মাফ করে দিয়ে কাছে টেনে নিয়েছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বড় করে এসবই ভাবছিল সে, অমনি ঈশানের কল আবারও আসায় এবার সে নিজেই উঠে বসে ফোনটা ধরে সেও জাপানি ভাষায় উত্তর দেয়, তারপর ফোন রেখে দেখে তিথি দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছে। কি সব ঘরের মতন লাগছে না? মানে হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না, এদিকে আয় তো। তিথি ভ্রু কুচকে বলে, কেন, প্রমাণ দেখাবো? না না থাক, আমার বিশ্বাস হয়েছে, এটা বলে তিথি দৌড় দিল। ঈশান মুচকি হাসি দিয়ে বলে, রেডি হয়ে নে, এয়ারপোর্ট থেকে কল এসেছে, অফিসের সবাই বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এমনিতেও লেট হয়ে গেল, পিঙ্কি গোসল করতে অনেক সময় লাগায় তাই পান্নাই মায়ের কাছ থেকে নাস্তা নিয়ে এসে রিদমের সামনে দিয়েছে। গিয়াস সাহেব নাক ডেকে ঘুমাচ্ছিলেন, যখনই রিদম কথা বলার জন্য মুখ খুলল অমনি তিনি চোখ মেলে বললেন, কে মরে গেছে? না আঙ্কেল, আমি বলেছি কমলার টুকরা পড়ে গেছে। ওহ, তাহলে কেউ মরে নাই? না, জানি কবে আমি মরে যাই। দুইটা মেয়ে বিয়ে না দেয়া মানে মাথার উপর দুইটা আটার বস্তা, দেখতে হালকা হলেও বয়ে বেড়ানো ওজনের। আমারও তো দু বোন, তোমার আর কি? তোমার বড় বোন তো প্রেম না করে করে শেষমেশ এমন একজনকে ধরেছে যে একাই তোমাদের বংশের সবার বিয়ে ইন্টারকন্টিনেন্টালে দিতে পারবে। তা বাবা, ওই ছেলের কোনো ভাইটাই আছে নাকি?
তাহলে বুক করে রাখতাম আমার পিঙ্কি আর পান্নার জন্য। গিয়াস সাহেব তো মহাখুশি হয়ে গেলেন। নড়েচড়ে বললেন, তবে তাই হোক, তোমার বোনের বিয়েতে একবার গিয়ে তোমার দুলাভাইয়ের সাথে কথা বলে নিব। ঈশান এয়ারপোর্টে এসে চলে যাবার সময় কুইনার বাবার হাতে একটা নেকলেস বক্স ধরিয়ে বলল, কুইনার বিয়ের গিফট। সে যেদিনই বিয়ে করুক না কেন, এটা যেন তিনি কুইনাকে দেয়, কারণ কুইনার বিয়েতে সে আসবে না, সুযোগ থাকলেও আসবে না। তিথি ডায়মন্ডের সেটটা উকি দিয়ে দেখছিল, তার ডায়মন্ড খুব একটা পছন্দ না, তারপরেও সেটটা দেখতে অসাধারণ ছিল, মনে মনে একটু হিংসা কাজ করছিল। বউ হিসেবে তার অত প্রাপ্য ছিল এটা। এসব ভাবতে ভাবতেই তিথি ঈশানের সাথে প্লেনে উঠে যায়। তিথি মোটেও মন খারাপ করে বসে ছিল না, কিন্তু সে যখন উকি দিয়ে সেটটা দেখছিল ঈশান সেটা লক্ষ্য করেছে। তাগি সে বসে বসে গ্যালারিতে ডায়মন্ডের অন্য একটা সেট দেখতেছিল। তিথির আর বুঝতে বাকি নাই যে তার হাজবেন্ড তাকেও গিফট করবে, কিন্তু এটাই বিপদ। ডায়মন্ড দেখতে শুনতে ভালো হলেও পরে বিপদে পড়লে বিক্রি করা ঝামেলা। আর তিথি তো সংসারী মেয়ে, তাকে তো এইটুকু ভাবতেই হতো, আমাকে দিবেন না তো তানিয়াকে দিব ভাবছি। তুই তো ওর বিয়ের গিফট কিনলি, আমার ও তো কিছু দেয়া লাগবে, দিবেনি যখন স্বর্ণের কিছু দিন পরে কাজে আসবে। তাছাড়া অনেকেই দেখলে শুরুতে বুঝবে না ডায়মন্ড নাকি ইমিটেশন, তবে তাই হোক, রিদম অনেক কষ্টে বেঁচে ফিরছে। গিয়াস সাহেব যেভাবে কথার প্যাচে ওকে প্যাচাচ্ছিলেন, সে ভেবেছে না জানি আরো কত কি বলে আজ ওর বাসায় আসাটাই বাতিল করে দিত। এই সংসারের মেয়ে জামাই যে হবে তার আর রক্ষে নেই। বুকে থুথু দিয়ে রিদম চলেই যাচ্ছিল, তখনই বারান্দা থেকে পান্না ওর নাম ধরে ডাকে। পান্নার ডাক শুনে রিদম পেছনে তাকায়। কি পান্তুয়া, বাবা বলেছে কারোর সাথে প্রতিদিন দেখা করতে চাওয়া, ফুল দেয়া, বিপদে পাশে দাঁড়ানো, এসব মানে প্রেম। রিদম পান্নার কথা শুনে হা করে তাকিয়ে আছে, কি বলবে সে নিজেও জানে না। পান্না আবার বলল, আমরা কি প্রেম করি না, তাহলে প্রতিদিন দেখা হয় কেন? রিদম পান্নার দিকে তাকিয়ে আছে, এর উত্তর কি দিবে তা ভাবতে যেই বলে দিল সে আর দেখা করবে না। কথাটা পান্নার খুব খারাপ লাগলো, এতটাই খারাপ লাগলো যে সে ওখানেই কেঁদেই ফেলেছে। রিদম বাসায় ফিরে দেখে তার বিশিষ্ট রুমটা খালি করে ফেলা হয়েছে, যেটা আসলে তিথির রুম ছিল। এর কারণ হলো ঈশান আর তিথি বিয়ের এ কটা দিন এই রুমেই থাকবে। রিদম তো মহাখুশি, সে দুলাভাইকে আবার বোঝাবে তাকে বিদেশ নিয়ে যাবার জন্য। দেশের এই জঞ্জাল তার ভালো লাগে না। এ বয়সে দুটো মেয়ে টানাটানি করছে, আরেকটু বয়স হলে মনে হয় এলাকায় থাকা যাবে না। আপাতত রিদম ড্রয়িং রুমের সিঙ্গেল বেডেই থাকবে বলে ঠিক করা হলো। ওইদিকে তানিয়া আজ সকাল থেকে বাসায় নেই, রকিব নতুন ফ্ল্যাট নিচ্ছে। সেটা দেখতে ওর পুরো পরিবার গেছে, কিন্তু তানিয়াকে নিয়ে যাওয়া হলো না, কারণ বিয়ের আগে এত বর কনের সাক্ষাৎ ভালো দেখায় না বলে। কিন্তু তানিয়া তো তিথিরই বোন, তাকে আটকায় কে? বিয়ের শপিংয়ে তাকে কেউ আটকাতে পারেনি, আর এত বড় একটা কাজের বেলায় তাকে আটকানো যাবে? মায়ের পুরনো শাড়ি আর মুখে কালি মেখে সে হাজির রকিবের নতুন ফ্ল্যাট দেখতে। ধরা খেলে বলবে সে কাজের বুয়া, সবার আগে ধরা খেলো রকিবের কাছে, কারণ তারা নিজেদের লোকরা ছাড়া বাড়তি লোক কেন আসছে? এখন কি কাজের বুয়ার দরকার আছে? আপনি কে? ইয়ে, আমি তো কাজের বুয়া, দেখলাম আপনারা নতুন উঠছেন তাই বলতে এলাম, আমি ফিরি আছি, আমাকে কাজে রাখতে পারেন, রান্না বান্না আর ধোয়া মোছা বাদে সব পারি, একেবারে 100-200। তানিয়া, বিয়ের চার দিন আগে কেউ মুখে পাতিলের তলার কালি মাখে, ব্রণ উঠলে কি করবা, চিনে ফেললেন, বুয়াদের মুখ কালো আর পা সাদা হয় না। তানিয়া জিভে কামড় দেয়, সে পায়ে কালি দিতে ভুলে গেছে।
তখন সে ফিসফিস করে বলে, চাচুমা যেন টের না পায়। আমি বাসা দেখতে এসেছি। সব রুমই সুন্দর, তবে ওই যে পশ্চিমের রুমটা ভালো লাগেনি। তবে সেটা গেস্ট রুম হবে। এবার কি কনফার্ম করব ম্যাডাম? জি স্যার। অগ্নিমা এসে বললেন, রকিব বাবা, এই মহিলাকে এত চিৎকাই কথা বলছিস কেন? আরে মা, দেখে যাও, নতুন বুয়া পেয়েছি। ওমা তাই? আমি আরো ভাবছিলাম বুয়া কই পাবো বিয়ের সিজনে। উঙ্গম দেখে তো কম বয়সী মনে হচ্ছে। তা কি কাজ পারো? মা, সে রান্নাবান্না আর ধোয়া মোছা বাদে সব পারে। এ কেমন কথা! এগুলাই তো আসল। সে তোমার পা টিপে দিবে, কি বলো রেখে দিব। তবে রান্না করবে কে? সেটা তানিয়া করবে, তাই না বুয়া? তানিয়া দাঁতে দাঁত চেপে মাথা নাড়ায়। মা চলে যেতেই তানিয়া রকিবকে ঝাপটে ধরে ওর গালে চুমু খেয়ে এক দৌড়ে পালিয়ে গেল ওখান থেকে। মা যেতে যেতে ভাবছেন মেয়েটাকে চেনা পরিচিত মনে হল। তাই তিনি আবারও পেছনে মুড়তেই দেখলেন রকিবের মুখে কালি আর সে চোরের মতন দাঁড়িয়ে আছে। ঈশান আর তিথি এয়ারপোর্টে নেমে তাদের বাসার গাড়ির অপেক্ষা করছিল, তখনই তাদের দুজনের নজরে পড়ে একটা ব্যান্ডওয়ালার দল। হাতে লিফলেট লাগানো, যাতে লেখা, ওয়েলকাম ব্যাক ঈশান, তিথি। ওরা দুজনে তো বেশ অবাক হল। এটা কার কাজ হতে পারে? দুজনে সেখানে দাঁড়াতেই ফুলের মালা পরিয়ে দেয়া হলো তাদের। ভিড় থেকে বেরিয়ে এলো গিয়াসুদ্দিন, তাও হুইল চেয়ারে করে। ঈশান বাবা, ভালো আছো? আপনি কে আঙ্কেল? তখন তিথি সালাম দিয়ে বলে, এটা গিয়াস আঙ্কেল, ওদের প্রতিবেশী। ওহো, কেমন আছেন? আর এসব কি? ঠিক বুঝতে পারছি না। কি আর বলবো বাবা, আমার অবস্থা তো দেখছই। সেসব অনেক কাহিনী, সময় করে বলবো না হয়। এখন আমার এখানে আসার অন্যতম কারণ হলো তোমাদের রিসিভ করা। দেখলে তো কেউ তোমাদের একটু নিতেও আসেনি, কিন্তু নো ওয়ারি, ওয়েন গিয়াস উদ্দিন ইজ হিয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলো, আমি তোমাদের জন্য গাড়ি নিয়ে এসেছি। এই বলে তিনি তার কর্মচারীকে বললেন হুইল চেয়ার ঠেলার জন্য। ঈশান ফিসফিস করে বলে, দূর সম্পর্কের আত্মীয়র এত খাতির আসছে কই থেকে? তিথিও বুঝতেছে না আসলে এনার মতলবটা কি। গাড়িতে তিনি, ঈশান আর তিথির মাঝ বরাবর বসেছিলেন। তিথিদের বাসায় যেতে দেড় ঘন্টার মতন সময় লাগবে, তাই এই সুযোগটাকে তিনি কাজে লাগাবেন। বাবা, তোমার কি চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো, হুদাতো কোনো ভাই নাই? হুদাতো মানে কি আঙ্কেল? মানে এমনি ভাই। ওহ, আছে তো, অভাব নেই কিন্তু কেন? আমার না ফুটফুটে দুইটা মেয়ে আছে বুঝছো, একটার নাম পিঙ্কি আরেকটার নাম পান্না। দুজনকে নিয়ে আমার বড় চিন্তা হয়। এত আর কটা বছর পর তারা বিবাহযোগ্য হয়ে যাবে, তখন আমি যদি তোমার মতো একটা ছেলে না পাই তাহলে কি হবে বলতো? যদি খারাপ কেউ জুটে তাহলে তো জীবনটাই গেল। তিথি মাথায় হাত দিয়ে বসে আছে। ছোট ছোট দুইটা মেয়ে যাদের এখনো নাক টিপলে দুধ বের হয়, তাদের নিয়ে এত চিন্তা। ঈশানের ও মাথা ঘুরছে। নিজের বিয়ে করেছে, কত তিলিসমাতি করে, এখন আবার পাশের বাসার আঙ্কেলের মেয়ের বিয়ে দিতে হবে। আচ্ছা, এটাই কি সেই পিঙ্কি যার কথা রিদম বলেছিল? ঠিক আছে আঙ্কেল, জানাবো। তুমি কি জানাবে? ছেলে আছে কিনা সেসব কিছু তো বললে না। আছে, থাকবে না কেন? আপনি শুধু বলুন কিরকম লাগবে। তোমার মতো চুল, তোমার মতো দেহগঠন, তোমার মতন বাড়িগাড়ি, তোমার মতন ব্যবসা। আমার এত লোভ নেই, কিন্তু ওই যে মেয়েরা ভালো থাকুক এটাই চাই। তিথি বলে, বাহ আঙ্কেল বাহ, একেবারে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির বংশ চাইছেন দেখছি। ঈশানের হাসি আসলো, তাও সে নিজেকে অনেক কষ্টে দমিয়েছে। তিথি আবার বলে, এরকম পারফেক্ট জামাইয়ের আবার কিছু সাইড এফেক্ট থাকে, যেমন উনি আমায় অনেক অত্যাচার করেন। সে কি?
কিরকম অত্যাচার। রিদম শুয়ে শুয়ে গেমস খেলছিল, হঠাৎ মনে হলো পিঙ্কির গায়ের করা পারফিউমের ঘ্রাণ। তারপরেও সেটাকে অদেখা করে সে গেমে মন দেয়, কিন্তু এরপরই পানার গায়ের মিষ্টি গন্ধ নাকে আসতেই সে উঠে বসে। চেয়ে দেখে দুবন সেজেগুজে এসে হাজির। রিদম হা করে কিছুক্ষণ চেয়ে থেকে আস্তে আস্তে সেই সিঙ্গেল বেড থেকে নেমে খাটের তলায় চলে যায়। পান্না আর পিঙ্কি ঘুরে ঘুরে উপরের ঝাড়বাতি দেখছিল। বুবু, মনে হলো রিদম ভাইয়া ছিল এখানে। আরে না, এখানে সে থাকলে তো কথাই বলতো। চল ভেতরের রুমে যাই। না না, এভাবে কারোর বাসায় ঢুকতেই ভেতরের রুমে যাব কেন? আমরা এই খাটে বসে থাকি। তানিয়া আপু আসলে কথা বলবো। এই বলে পান্না আর পিঙ্কি এসে খাটের উপর বসে পড়ে। রিদম ফ্লোরে শুয়ে শুয়ে ফোন টিপছে। বুবু, রিদম ভাইয়াকে যে দেখছি না। এই তুই সারাক্ষণ রিদম রিদম করিস কেন? ও আমার বিএফ নাকি তোর? বিএফ মানে কি বুবু? আমি নিজেও জানি না, ক্লাসে সবাইকে দেখলাম এরকমটাই বলে ছেলে বন্ধুকে। পান্না ভাবছে তবে রিদম ও ওর বিএফই হবে। গিয়াস সাহেব তার দুই মেয়েকে বলে গেছিলেন তারা যেন সেজেগুজে রিদমদের বাসায় চলে যায়, কারণ তিনি ঈশানকে এনে ওদের দেখাবেন। তেমনই হল। ঈশান আর তিথি বাসায় ঢুকতেই গিয়াস সাহেব তার মেয়ে দুটোকে ইশারা করলেন যাতে এসে সালাম করে। দুজনে তাই করে। ঈশান মুচকি হাসি দিয়ে বলে, রিদম কোথায়? তিথি তার মাকে জড়িয়ে ধরে রেখেছে। মা ঈশানের কথা শুনে রিদমকে ডাকা শুরু করে। তখন রিদম খাটের তলা থেকে বেরিয়ে সালাম দিল। বেয়াদব ছেলে। দুলাভাই বাসায় এসেছে আর সে খাটের তলায় বসে আছে। কথাটা গিয়াস সাহেব বিড়বিড় করে বললেন। রিদম চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা পান্না, এভাবে তাকিয়ে আছে কেন? ওর কেমন একটা অস্বস্তি লাগছে। এদিকে এখান থেকে নড়তেও পারবে না। কি একটা মুসিবত। তিথি ফ্রেশ হয়ে বের হতেই ঈশানের সাথে ধাক্কা লেগে কপালে ব্যথা পেল। তারপর কপাল ঘষতে ঘষতে বলল, ইচ্ছে করে এমন করেন সবসময়? ইচ্ছে করে করি নাই। যেহেতু অপবাদ দিলি তবে সেটাকে সত্যি করতে হয়। এই বলে ঈশান তিথিকে ধরে কপালে আরেকটা বাড়ি দিয়ে নিল। এরপর হাসতে হাসতে নিজে ফ্রেশ হতে চলে গেছে। তিথি কপাল মুছে রুম থেকে বের হতেই মুখোমুখি হয় ঈশানের মায়ের সাথে। ওনাকে দেখে তার তো ভয়ে গলা টলা শুকিয়ে গেল মুহূর্তেই। সালাম দিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকল সে। আমার ছেলে কোথায়? উনি ওয়াশরুমে। উনি গাল ফুলিয়ে রুমে ঢুকে ড্রেসিং টেবিলের উপর থেকে পাউডার নিয়ে তিথির গলায় ঘষতে লাগলেন। এরপর বললেন, মান সম্মান তো কিছুই রাখবে না দেখছি। গলায় এমন দাগ নিয়ে নিশ্চয় সবাইকে দেখিয়ে দেখিয়ে এসেছ এত দূর। তিথি লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, না আসলে আমি হিজাব পরে এসেছিলাম। হিজাবটা মাত্রই খুলছি। তবে আবার পরো, বাসায় সব ছোট ছোট ছেলে মেয়ে, তারা কি ভাববে? তিথি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিজের ছেলের দোষ সব, আর যেভাবে ঝাড়ি দিচ্ছে যেন আমি ওনার ছেলেকে বলছি, আসো আমাকে কামড়াও। দিছে তো দিছে, আমার জামাই দিছে, তাই বলে এত অপমান করার কি আছে? আর ছোটরা কি ভাববে? মানে ওদের কি বলবো যে আমার জামাই কামড়িয়েছিল? ওদের বলবো বল্লা কামড় দিছিল। ব্যাস হয়ে গেল। সেই সময় ঈশান বের হয়। মা তো আবেগে আপ্লুত হয়ে ওকে জড়িয়ে ধরে। ঈশানই তামিয়াকে বলেছিল মাকে নিয়ে সোজা এই বাসায় চলে আসতে। সেও মাকে পেয়ে জড়িয়ে ধরে। তিথি ঈশানকে দেখিয়ে গলার দাগটা ইশারা করে মনমত গালি দিল মনে মনে, তারপর হিজাব বাঁধতে থাকল। ঈশান বুঝে গেছে মা নিশ্চয় উত্তম মধ্যম দিয়েছে ওকে এটা নিয়ে। সে হাসতে লাগল। ওকে হাসতে দেখে মা বললেন, তোর বউকে কিছু শেখা, এভাবে খোলামেলা এসব প্রকাশ করতে নাই। ছোটদের কথা বাদ দিলাম, বড়রা কি ভাববে? দেখলাম পাশের বাসার এক ভদ্রলোকও এসেছেন। হ্যাঁ মা, আমিও বলছি মৌমাছির চাকের নিচে না যাইতে।
তাও সে গেছে, এখন দেখছো কিরকম লজ্জাকর পরিস্থিতিতে ওকে পড়তে হলো। মৌমাছির চাক, জাপানে। হ্যাঁ তো, ঘুরতে গেছিলাম পার্কে, সেখানে বিদেশি তেঁতুল গাছে ধরেছিল। তিথিকে তো চিনই, সব কিছুতে ওর নাক গলানোর স্বভাব। তিথি রেগে মেগে তেরে এসে বলল, মোটেই না, মিথ্যা কেন বলছেন? মা জানেন, উনি আমাকে ঝাপটে ধরে এই যে এই জায়গায় কামড়েছিল, সেটারই দাগ এটা, আমি নাক গলাইনি। মা লজ্জায় লাল হয়ে রুম থেকে চলে গেছেন একেবাসে। ঈশান তখন তিথির কান টেনে ধরে বলল, গাধি, তোকে বাঁচানোর জন্য মৌমাছির কথা বলছি, আর তুই কিনা বাড়া ভাতে ছাই ঢেলে দিলি। ঈশান ও বিরক্ত হয়ে চলে গেল। তিথি ভাবতে থাকল দোষটা কোন জায়গায় ছিল তার। আপনার কোনো বোনের ছেলে আছে? কম বয়সী বিসিএস ক্যাডার কিংবা নুডলস কোক চিপসের কোম্পানির মালিক? আমার এই তো দুটো মেয়ে, ওদের জন্য। ঈশানের মা গিয়াস সাহেবের কথা শুনে চোখ বড় করে চেয়ে রইলেন। তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে গিয়াস সাহেব পান্না আর পিঙ্কিকে যেটা শিখিয়ে এসেছিলেন সেটা ইশারা করলেন করার জন্য। অমনি দুবোন এসে ঈশানের মায়ের দুপাশে বসে খালামুনি খালামুনি করতে লাগল। গিয়াস সাহেব বকবক পকবক করে ওনার মাথাটাকে ঝাঁঝরা করে ফেলছেন, ইচ্ছে করছে ধরে হুইল চেয়ার থেকে ফেলে দিতে। কি হলো আপা, কিছু বলছেন না যে? না ভাবছি। কি ভাবছেন? ভাবছি আমার বোধহয় বাসায় ফিরে যাওয়া উচিত, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তা তো হবেই, আপনার শুনলাম দুটো মেয়ে, একটার বিয়ে হয়ে গেছে আর অন্যটাকে নিয়ে আমার মোটেও চিন্তা নেই। মাথা ধরেছে অন্য কারণে। কি কারণে? আক্কল মানুষের জন্য ইশারাই যথেষ্ট, এটা বলে তিনি চলে যান। গিয়াস সাহেব গালে হাত রেখে ভাবছেন কি হচ্ছে, কি বলছে আর কি ঘটছে। ভাবতে ভাবতেই তিনি দেখলেন পিঙ্কি রিদমকে দেখে মিটমিট করে হাসছে, অমনি তার গায়ে যেন কারখানার আগুন লেগে গেল। ধমকে পিঙ্কিকে ডাকলেন নিজের কাছে, এরপর ওখানেই বসিয়ে রাখলেন। পান্না রান্নাঘরে তানিয়ার সাথে গল্প করছিল, তানিয়া তার নতুন বাসা নিয়ে বলছে আর পান্না মনোযোগ সহকারে সেসব শুনছে। তিথি হয়ে সে যোগ দেয়। তানিয়া ওকে দেখে চায়ের কেটলিতে চাপাতা ঢেলে বলে, কি হলো টুকু, এই গরমে বাসার ভেতর হিজাব পরে আছো কেন? আমাদের কি তোমাদের মতন এসি আছে? না আসলে একটু ঠান্ডা লাগছে। তাহলে চাই তুলসী পাতা দেব? দিতে পারিস। আচ্ছা পিঙ্কিকে তো চিনলাম, ওকে ওকে চিনলে না? অবশ্য ও তো বেশি বের হয় না, পিঙ্কির ছোট বোন পান্না। ওহ, এবার চিনলাম। কেমন আছো বাবু? এই তো ভালো। আপনি খুব কিউট দেখতে, আর আপনার বড়। তিথি মুচকি হাসতে গেল অমনি তানিয়া দাঁত কেলিয়ে বলে, কি কেমন কাটলো বিদেশি জীবনযাপন? এখনো সেই টম অ্যান্ড জেরি ভাব চলছে নাকি রোমিও জুলিয়েট হয়ে গেছে? তোর যে দুলাভাই, অভ্যাস জানিস তো, আমাকে 15 ঘাটের পানি খাইয়ে তারপর ছেড়েছে, তারপর এখন ঠিক হয়েছে তো সব? আপাতত ঠিক, দেখি সামনে কি হয়। গিয়াস সাহেব রিদমের দিকে গাল ফুলিয়ে রেখে তাকিয়ে আছেন, কোনো কথা বলছেন না, পারছেন না উপর দিয়েই চিবিয়ে খেয়ে ফেলতে। রিদম আর সইতে না পেরে উঠে ওখান থেকে পালানো ধরল, অমনি ঈশান এসে ওকে ধরে আবার বসিয়ে দেয় পাশে। এরপর ফিসফিস করে বলে, এটাই সেই পিঙ্কি। হুম, আর ওই তো রান্নাঘরের কিনারায় হেলানো দোলানো পান্তুয়া। পান্তুয়া, আমি শুনলাম ওর নাম পান্না। ওই তো আদর করে ডাকি, পান্তুয়ার মতন দেখতে তো, তাই আদর করে। সিটের প্যাসেঞ্জার বদলেছে, ছিলই বা কবে, আমি এখনো ছোট। ওদের কথা বাদ দেন, আমাকে একাই বিদেশ নিয়ে চলেন, এখানে এত ঝামেলা ভালো লাগে না। কিসের ঝামেলা শুনি একটু, দেখি বিদেশে না গিয়েই সমাধান করে ফেলতে পারি কিনা।
সমস্যা হলো গিয়াস আঙ্কেল মনে করেন আমি তার মেয়ে পিঙ্কিকে পছন্দ করি, এদিকে পিঙ্কিও আমাকে পছন্দ করে। এইটুকুই চলছিল কিন্তু মাঝখানে পান্না এসে যায়। এবার পান্নাও আমাকে পছন্দ করে কিন্তু গিয়াস আঙ্কেল তার মেয়ে পিঙ্কিকে নিয়ে আমায় সন্দেহ করেন। ওহ মাই গড, এই দেখে তুলকালাম বাঁধেছ। আচ্ছা আমি বুদ্ধি দিচ্ছি, যখন অনেক বছর আগে আমি তোমার টুকুকে পছন্দ করতাম সে সময়ে আমাকে কেউ পছন্দ করত না, তোমার বোনও না। কিন্তু আমি যখন প্রতিষ্ঠিত হলাম তখন তোমার বোন সমেত আশেপাশের সব মেয়েরা আমাকে পছন্দ করতে লাগলো। এমনটা হলো কারণ আমি সেই আগের যুগে রিজেকশন দেখে দমে যাইনি, চেষ্টা করে গেছি বড় কিছু করার। আমি পেরেছিও। তোমার কাছে প্লাস পয়েন্ট হলো কেউ তোমাকে প্রতিষ্ঠিত হওয়া ছাড়াই পছন্দ করছে, কিন্তু তোমায় দেখতে হবে জীবনের ওই সময়টাতে কে তোমার পাশে থাকবে, মানে যখন তুমি একটা পরিপূর্ণ বয়সে পা রাখবে, প্রতিষ্ঠিত হবে, তোমার বিয়ে করা জরুরি হবে, সময় হবে, তখন তোমার জন্য কে থাকছে, রয়েছে তাকেই তুমি বেছে নিবে। তাই এই সুন্দর সমাধানটা পেতে হলে আগে তোমাকে সব ছেড়ে ক্যারিয়ারে মনোযোগ দিতে হবে। বুঝেছ? বুঝেছি, কিন্তু যদি তখন এরা দুজনই থেকে যায় তবে কাকে বেছে নিব? প্রতিষ্ঠিত হওয়া এত সহজ পথ না। এই ধাপগুলোতে তোমার একটা মানসিক শান্তির জায়গা গড়ে তুলতে হবে। এই দুজনের মাঝে যে তোমায় মানসিক শান্তি দেবে তাকেই তুমি বেছে নাও। আপা আপনি কি ঘুমাচ্ছেন? হুক কে? আমি মিসেস আরাফাত লাফ দিয়ে উঠে বসলেন। গিয়াস সাহেব হুইল চেয়ারে বসে দরজার ফাঁক বরাবর ড্রয়িং রুম থেকে এ কথা বললেন। মিসেস আরাফাত বুকে থুথু দিয়ে চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলেন। জীবনে এরকম মেয়ের বাপ তিনি চোখে দেখেন নাই, আজ চোখে দেখে নিলেন। এই লোকটাকে একটা শাস্তি দেয়া দরকার। আচ্ছা ভাই, আপনি যে মেয়ে বিয়ে দিবেন আপনার মেয়েরা শিক্ষিত মার্জিত, না হলে তো ঈশানের মতন ছেলে পাবেন না। আরে রাখেন ওইসব, সুন্দর হইলেই হয়, আর কিছু লাগে না। মাশাল্লাহ আমার মেয়ে দুইটা একেবারে কাশফুলের মতন নরম আর সুন্দর, তিথিও সুন্দর। কিন্তু আমার ছেলে তিথিকে কেন বিয়ে করেছে জানেন? কেন? কারণ সে মার্জিত এবং শিক্ষিত। তো আমার মেয়েরাও শিক্ষিত হবে, মার্জিত হবে, সেটার জন্য তো সময় লাগবে, অনেক বছর লাগবে। আপনার কি উচিত না অপেক্ষা করা? কত বছর? আমার বোনের ছেলেরা SSC পরীক্ষা দিয়েছে এবছর, দুজনে যমজ। গ্রাজুয়েশন কমপ্লিট করলে ওদের ঈশান জাপান নিয়ে নিজের কোম্পানিতে চাকরি দিবে, ভালো পোস্ট তাদের জন্য রেখে দেন না হয়। পড়ান, মেয়েদের বিয়ের বয়সটাও হোক। এবার বিয়ের বিষয়টা বন্ধ করলে ভালো হয় না ভাই? গিয়াস সাহেব গালে হাত দিয়ে ভাবতে থাকলেন। অনেকক্ষণ পর বললেন, কিন্তু আমি শুনেছি তিথি অনার্সের একটা বিষয়ে ফেল করেছে, ইমপ্রুভ দিয়েছে। তাহলে সে শিক্ষিত হয় কি করে? এটা সেই শিক্ষিত না ভাই। এই শিক্ষিত মানে যে বাচ্চা কাচ্চাকে একটা ন্যূনতম জ্ঞান দিতে পারবে যেটা অশিক্ষিত মেয়ে দিতে পারবে না। তা অবশ্য ঠিক। এই তো মিলে গেল, আমার পিঙ্কি অঙ্কতে 3 পাইছে, তার মানে সেও তিথির মতন বর পাবে। এই লোকটা জঘন্য একটা লোক। কিছু বললেন আপা? না, বলেছি ঠিক বলেছেন। তানিয়া চাই ট্রে নিয়ে চলে গেছে, তার পিছু পিছু পান্নাও গেছে। তিথি তাকে সাথে হেলান দিয়ে চা খাচ্ছিল। সে সময় রান্নাঘরে কারোর উপস্থিতি টের পেয়ে সে না দেখেই বলে, তানু নে তোর চা খেয়ে নে। এ কথা শেষ করার আগেই মাথায় ওড়নার বাহিরে দিয়ে কানের কাছে কারো ঠোঁটের আওয়াজ শুনতে পেল। সেই ঠোঁটজোড়া বলছে, প্রতিশোধ শেষ করি। তিথি ভয় পেয়ে পেছনে তাকায়। প্রতিশোধ এখনো বাকি, ঈশান একটু ঝুঁকে বলে, শুরুরই বা হলো কবে? আর কি করতে চান যদি বলি এইখানেই? তিথি চোখ বড় করে পিছিয়ে যায়। ঈশান ওর হাতটা টেনে ফাউন্ডেশন দিয়ে বলে, এটা লাগালে দাগ দেখা যাবে না আই গেস।
আপনাকে কে বলেছে শুনি, অনলাইনে দেখেছি, এইটুকু বুঝি। এই বলে ঈশান ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চলে যায়। তিথি বলতে থাকে সে চা খাবে, তার চা খাওয়া দরকার। ঈশান হাসতে হাসতে চলে গেছে। এরপর ড্রয়িং রুমে এসে সে তানিয়াকে বলে তার কাপটা তিথিকে দিয়ে আসতে। সে রান্নাঘর থেকে এটা এনেছে। আপা, আরো একটা কথা ছিল, বলি। না, আমি চা খেয়ে নিই। আপা, চায়ের আড্ডাতেই তো মানুষ আলাপ আলোচনা করে, বলি। শুনুন না একটু, আপনি আমার মায়ের পেটের বোন, না হলেও আপনাকে দেখে আমার কেমন রগে রগে টান খাচ্ছে, যেন আপনি আমার মায়ের নারী ছেড়া ধন। কি মানে, আমারই আপন বোন, দেখুন না ডান হাতের রগটা পুপু করেছে। কই দেখছি না তো, আপনি দেখবেন কিভাবে, রগটা তো আমার। যা বলছিলাম শুনুন, ওই ছেলে দুটোর ছবি দেখাতে পারবেন, মানে নিজের হবু মেয়ে জামাইদের একটু দেখে নিতাম। চোখের শান্তি বলেও তো একটা ব্যাপার আছে না। মিসেস আরাফাত ঈশানকে ডেকে বললেন, গুলু চুলুর ছবি আছে তোর কাছে? কেন, ওনাকে একটু দেখানোর জন্য। এক মিনিট আপা, গুলু চুলু কি আমার হবু মেয়ে জামাইদের নাম? আমার বোনের ছেলেদের নাম। এটা কেমন নাম? নামের মধ্যেই ফাজলামি মিশে আছে, ছেলেগুলা আর কিরকমই বা হবে। আমি ছবি দেখব না। গিয়াস সাহেবের সাথে পাল্লায় না পেরে মিসেস আরাফাত সেদিনই বাসায় ফিরে গেছেন। কিন্তু গিয়াস সাহেব যাবেন না, তার হাতে এখনো ঈশান তিথি আছে। ওদের কোচলিয়ে কোচলিয়ে পাত্র খুঁজে পেতেই হবে। মেয়ে বিয়ে দিলে এই বংশেই দেবেন বলে ঠিক করেছেন তিনি। ঈশান অফিসের কাজের বাহানা দিয়ে টুকুস করে বাসা থেকে বের হয়ে চলে গেছে, এদিকে তিথি পালাতেই পারছে না। রুম থেকে বের হলেই গিয়াস সাহেব কথা দিয়ে পেঁচিয়ে ধরছেন, কি একটা ঝামেলা। গিয়াস সাহেব হুইল চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েন একটা সময়। তখন তিথি রিদমকে দায়িত্ব দেয় গিয়াস সাহেবকে তুলে বাসায় দিয়ে আসতে, উনি ঘুমাচ্ছেন, কিছু টের পাবেন না। রিদম হাতে পায়ে ধরে মানা করতে থাকল, তাকে দিয়ে এই অসাধ্য সাধন হবে না। কিন্তু তিথি আপু তাকে আশ্বাস দেয়, সে যদি এই অসাধ্য সাধন করতে পারে তাহলে তাকে বিদেশ নেয়ার জন্য তিথি ঈশানের কাছে অনুরোধ করবে। রিদম আর কি করবে। গিয়াস সাহেবের হুইল চেয়ার ঠেলতে ঠেলতে লিফটেই ঢুকল। লিফটের দরজা আটকাতে যেতেই পাশে এসে দাঁড়ায় পান্না। রিদম ওকে দেখে যেন আশার আলো খুঁজে পেল। একা একা যেতে কেমন যেন ভয় ভয় কাজ করছিল, এই বুঝি আঙ্কেল জেগে যায় আর ওকে ধরে মারপিট শুরু করে। চলতে চলতে রিদম পিঙ্কির কথা জানতে চায় পান্নার কাছে, কারণ তাকে কোথাও দেখেনি আসার সময়। আসলে আপু তো তিথি আপু আর তানিয়া আপুর কাছে চকলেট ভাগ করছে। তোমার ভাগ লাগবে না, বুবু বলেছে আমার ভাগটা নিয়ে আসবে। গিয়াস সাহেব ঘুমে থেকে বলে উঠলেন, পিঙ্কি আমার আদরের মেয়ে রিদম, আমি ওরে কোটিপতি ছেলের সাথে বিয়ে দিব, সে তোমার হতে পারে না। না 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 না, রিদম অমনি থেমে যায়। ঘুমে থেকেও মানুষ হুমকি দিতে পারে, তা ওনাকে না দেখলে রিদম জানতই না। ভয়ে তার শরীর কাঁপছে। পিঙ্কিদের বাসার কাছাকাছি আসতেই গিয়াস সাহেব উঠে পড়লেন। অমনি পান্না রিদমকে সরিয়ে নিজে হুইল চেয়ারটা ধরে বলে, কি হলো বাবা, আমাকে বাসায় আনলি কেন? অনেক রাত হয়ে গেল তাই। তার মানে পিঙ্কি ওই বাসাতে একা একা? রিদম চুপটি করে লুকিয়ে পড়েছিল, পান্না ওকে বাঁচাতেই এভাবে ওর পাশে পাশে এসেছিল, সে তো শুরুতে বুঝতে পারেনি। গিয়াস সাহেব যদি দেখতেন রিদম ওনাকে নিয়ে আসতেছেন তাহলে রেগে যেতেন, এদিকে তিনি এখনো রেগে আছেন। কারণ হলো তার ধারণা পিঙ্কি ওই বাসায় রিদমের কাছাকাছি থাকলে সমস্যা আছে। তাই পান্নাকে বললেন ওনাকে নিয়ে আবার চলতে। কিন্তু ওই সময় ওনার স্ত্রী বাসা থেকে বের হয়ে এসে বললেন, এটা কি ব্যাপার বলুন তো, একে তো বিনা দাওয়াতে আজ সারাটা দিন তিথিদের বাসায় থাকলেন, এখন আবার বাসায় ফিরে আবার ওই বাসায় যেতে চাইছেন।
আহা, তুমি বুঝতেছো না, পিঙ্কি রয়ে গেছে। থাকুক, পান্না গিয়ে ওকে নিয়ে আসবে। পান্না যাত, দ্রুত গিয়ে পিঙ্কিকে নিয়ে আয়। পান্নার পাশে পাশে রিদমও আসছে। চলতে চলতে রিদম সেদিনের ওই ছেলেটার কথা জানতে চাইল, এরপর আর ডিস্টার্ব করেছে কিনা জানার জন্য। আচ্ছা, আপনি নাকি বিদেশ চলে যাবেন শুনেছি। হুম, জাপান যাব, ভালো দেশ। ভালো না, ওই ছেলেটা যদি আমায় আবার ডিস্টার্ব করে তাহলে ফোন। ওহ, ফোন দিয়ে তো লাভ হবে না, ওখানে থেকে আমি তো আর বাঁচাতে পারবো না। কি করা যায় বলতো, যাইয়েন না। ঈশান তিথিদের বাসার কাছের পার্কটাতে বসেছিল, হঠাৎ মনে হলো তিথিকে দরকার, তাই একটা দোকান থেকে ফোন নিয়ে তানিয়ার নাম্বারে কল দেয় সে তিথিকে পার্কে আসতে বলে। তিথি মানা করে, তাও ঈশান জোরাজুরি করাই সে রাজি হয়। মাথায় ওড়না পেঁচিয়ে সে পার্কটাতে চলে আসে। দুজনে বেঞ্চের মাঝ বরাবর বসে তিথি পা দোলাতে দোলাতে বলে, এই পার্কে আদিলের সাথে বহুবার দেখা করেছে সে। ঈশান চুপ করে একটা ফুলগাছ দেখছিল ল্যাম্প পোস্টের আলোয়। জানিস তিথি, আমি তোকে মাফ করে দিয়েছিলাম সেই একটা দিনে, যেদিন আদিল তোর গলার দিকে তাকানোই তুই ওড়না টেনে দিয়েছিলি। আদিলের হাত বহুবার ধরতে চেয়েছিলি, তাতে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু দেহের কিছু কিছু অংশ আছে যাকে কেবল আমি ছুঁতে চেয়েছিলাম, আমি সেই নজরে দেখতে চেয়েছিলাম। সেদিন আমার এত ভালো লেগেছিল যে আমার ইচ্ছে হয়েছিল তোকে ওই দিনই বউ করে আনি, কিন্তু তখনও আমার সেই প্রপার্টি হয়নি যার কারণে দমে থাকতে হয়েছিল। এত কিছু দেখলেন কি করে, আমি সেদিন ওই জায়গাতেই ছিলাম, রেস্টুরেন্টে তোর আর আদিলের সামনের সিটে। দুদিন আগে দেশে ফিরে তোদের প্রতিটি পদক্ষেপ আমি ফলো করেছি, তোকে খুব কাছ থেকে দেখেছি, ব্লু শার্ট। ঈশান চমকে তাকায় তিথির দিকে। তিথি হাসি দিয়ে বলে, আমার রুমাল ছিল টেবিলে, অন্যমনস্ক হয়ে যখন হুশ আসে তখন আর রুমালটা খুঁজে পায়নি, এরপর দেখলাম একজন ভদ্রলোক চলে যাচ্ছেন, তার হাতে আমার রুমাল ঝুলছে। শুরুতে খেয়াল করতে না পারলেও যখন বুঝতে পারলাম ওটা আমারই রুমাল ছিল, তখন আর আপনাকে কোথাও পাইনি। অবাক করার বিষয় হলো আদিল বারবার বলছিল এক রুমাল গেলে আরেক রুমাল আসবে। আচ্ছা, সেসব বাদ, আমার জানতে ইচ্ছা করে অনেক আগে মাফ করে দিলে এত কষ্ট কেন দিছেন। কারণ মাকে যে কষ্ট দিছিস তার দেনা রয়ে গেছিল, এখন কি সেসব শেষ? আন্টি মনে হয় আমাকে এখনো মাফ করেননি। করবে, কোলে নাতিপুতি ধরিয়ে দিলে দেখবি আমাকেও চিনবে না, শুধু তুই আর তুই। এখন এই সময় এখানে ডাকলেন কেন, রুমেও তো কথা বলা যেত। গিয়াস আঙ্কেলের ভয়ে, উনি কি গেছেন নাকি এখনো পটরটর করছেন? রিদমকে দিয়ে পাঠিয়েছি, রিদম অনেক স্মার্ট, ওকে আমাদের সাথে নিয়ে গেলে মনে হয় ভালো হতো, কিন্তু ওর তো SSC শেষ হয়নি, এখন নিলে পড়াশোনার ক্ষতি হবে, আগে SSCটা দিক, আমি নিয়ে আসব। পান্না আর পিঙ্কি একা একা বলে তিথির আম্মু রিদমকে বললেন ওদের দুজনকে বাসায় দিয়ে আসতে। রিদম রাজি হয়ে দুজনকে নিয়ে চলল। পিঙ্কি হাঁটতে হাঁটতে বলে, কাল স্কুল থেকে পিকনিকে যাবে। তুমি যাবে তো রিদম? হুম, সব গুছিয়ে নিয়েছি। পান্নার মন খারাপ হলো, সে প্রাইমারিতে বলে ওদের সাথে যেতে পারবে না, আর পান্নার স্কুলও আলাদা। মন এত খারাপ হলো যে রাস্তায় আর টু শব্দটুকুও সে করেনি। বাসায় পৌঁছে রিদম ওদের বাই বলে পেছনে তাকাতেই দেখে গিয়াস সাহেব হুইল চেয়ারে বসে আছেন, তার কাজের একটা লোক তাকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি বাছা, বডিগার্ড হইছো নাকি? না আঙ্কেল, আম্মু বলল ওরা মেয়ে মানুষ কি না কি হয়ে যায় রাতের বেলা, কত দুষ্টু ছেলে আছে তো এলাকায়, তাদের নিয়ে আমার চিন্তা নাই, আমার একমাত্র চিন্তা তোমায় আর পিঙ্কিকে নিয়ে, তুমি ওর থেকে দূরে থাকবা, এ কথা কি দরখাস্ত করে পাঠাতে হবে? রিদম চুপ করে দাঁড়িয়ে আছে।
গিয়াস সাহেব আবার বললেন, যত কিছুই করো না কেন, আমি তোমাদের বিয়ে কিছুতেই মানব না। কালাম আমাকে নিয়ে চলো। ঈশান তিথিকে নিয়ে ফাঁকা পথে হাঁটছে। তিথির হাতটা ঝুলছিল, ঈশান হাঁটতে হাঁটতেই ওর হাতটা শক্ত করে ধরে। তিথি চুপ করেই ছিল তখন। চলতে চলতে একটা সময়ে ঈশান থেমে যায়। একটা গাছের নিচে দুজনে দাঁড়িয়ে, মৃদু হাওয়ায় গাছের হলুদ রঙের পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল। ঈশান তিথির মাথার ওড়নাটা টেনে দিয়ে বলে, যদি তুমি বলো আমি হব তোমার শেষ অধ্যায়ের শেষ পাতাটি, যেটাকে তুমি কখনোই ছিঁড়বে না, বরং লিখে রাখবে নিজের নাম অথবা হাতে আঁকা কোনো ফুল। যদি তুমি বলো আমি ভুলে যেতে পারি তোমার দেয়া সেই আঘাত, যে আঘাতে আজ আমি এই জায়গায়। যদি তুমি একবার বলো তোমায় আমি ভালোবাসি, তবে আমি পৃথিবীর ভালোবাসার সব সংজ্ঞাকে সত্যি করে এনে দেব তোমার হাতে। পরের দিন ভোর পাঁচটায় পিকনিকের বাস স্কুলের গেটে দাঁড়িয়ে থাকলো, সবাই এক এক করে আসছে। রিদম পিঙ্কির জন্য সিট রেখে বসে ছিল, অমনি বাইরে পিঙ্কিকে দেখে সে সিট থেকে ব্যাগটা সরিয়ে রাখে। কিন্তু রিদমের মন্দ ভাগ্য, আজকে পিঙ্কির সাথে গিয়াস সাহেব ও যাবেন। তিনি হুইল চেয়ার সমেত বাসে উঠেছেন কাজের লোকের হেল্পে এবং রিদমকে সরিয়ে বাসের সেই সিটেও বসেছেন। কি ভাবছো আমার মেয়ের সাথে বসে বান্দরবন যাবে? বসাচ্ছি। বান্দর কোথাকার? হাতে হাত রেখে পথ চলতে চলতে সেরাতে ঈশান তিথির বাসায় ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। যখন তারা বাসায় পৌঁছে ততক্ষণে গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু তানিয়া জেগেছিল, কারণ সে জেগে জেগে রকিবের সাথে কথা বলছিল। তাই দরজা সে এসে খুলে দেয়। দরজা খুলেই মিষ্টি একটা হাসি দিয়ে সে ফোনে কথা বলতে বলতে চলে যায়। তার হাসিটা রহস্যময় ছিল। ঈশান বুঝতে না পারলেও তিথির কাছে খটকা লাগতে শুরু করে। তানিয়ার হাসির মানে বুঝতে বুঝতে তারা এসে যখন রুমের দরজা খোলে, দেখে ফুল দিয়ে সাজানো রুম। তিথি দেখেই অবাক, তানিয়া এত কিছু করল কখন? আর করলই বা কেন? ঈশানের বেশ ভালো লাগলো, এই উপলক্ষে তানিয়া বিয়েতে ডাবল গিফট পেতে চলেছে। সে রুমে ঢুকেই দরজা লক করে নেয় ভেতর থেকে। তিথি হা করে সব দেখছিল। ঈশান তখন হাই তুলতে তুলতে বলে, ঘুমা, এত দেখার কিছু নাই, ঘুমাবো। নয় তো কি বাসর করবি? তিথি থতমত খেয়ে ফ্রেশ হতে চলে যায়। ঈশান বিছানার উপর থেকে ফুল সরিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে। লম্বা একটা জার্নি করে এসেছে, শরীর আর টানছে না। মন চাইছে চোখ জোড়া বন্ধ করে টাটকা ঘুমটা দিতে, কিন্তু তা সম্ভব না, কারণ এই ফুলের রুমটা সাজিয়েছে তানিয়া, এই ভেবে যে আজ রাতটাকে একটু মধুর করে গড়তে। তাই শুধু ঘুমালে তো এর মর্ম বোঝা যাবে না। তিথি মুখ ধুয়ে এসে দেখে ঈশান চোখ বুজে শুয়ে আছে। তিথিও চুপচাপ ওর পাশে এসে বসে ওকে দেখতে থাকে। তখন ঈশানের সেই বাসর করার কথাটা মনে আসতেই সে ফিক করে হেসে দেয়। অমনি ঈশান চোখ মেলে বলে, কি? না কিছু না, ঘুমান। ভাবছি ঘুমাবো না এই রাতে। তাহলে কি করবেন? ওই সে বাসর করব বললাম। তিথি পিছিয়ে যায় যতটুকু, তার দ্বিগুণ এগিয়ে আসে ঈশান। তিথির আর পালানোর জায়গা নেই কোথাও। সেদিন না পালালেও আজ তার মন পালাই পালাই বলে। নেশায় মাতাল ঈশানকে আজ একটু জ্বালিয়ে দেখার ইচ্ছা হল। তিথি দ্রুত বিছানা থেকে নেমে গেল। ঈশান তখন ফুলের পাপড়িতে বসে বসে ওকে দেখছিল। তিথি দেয়ালে পিঠ ঠেকিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে রজনীগন্ধা ফুল নিয়ে ঈশানের দিকে ধরে বলে, ফুলের সুবাস নিবেন। ঈশান উঠে চলে আসে। তিথির হাত থেকে রজনীগন্ধাটা কেড়ে ওর গলার কাছে ফুলটাকে লেপটে সরিয়ে নেয়। এরপর সেখানে নাক ডুবিয়ে ফিসফিস করে বলে, নিলাম। অনেকক্ষণ কেটে যাবার পর বারান্দায় গিয়ে ঈশানের শার্টের ভেতর দিয়ে নিজেকে নিয়ে নেয় তিথি। এরপর ওর গায়ের উষ্ণতায় চোখ বুঝে রাখে ওরই বুকের উপর। আরামে আবেশে তিথি জানতে চায় আর কোনোদিন ঈশান তাকে কষ্ট দেবে কিনা, প্রতিশোধ বলে আদৌ কিছু অবশিষ্ট আছে কিনা।
ঈশান উত্তরে জানায় সব শেষ, প্রতিশোধের খাতা আজ থেকে শূন্য। রিদমের সাথে বাসে বসে গিয়াস সাহেব রিদমের মাথাটাকে যেন কিনে নিয়েছেন। পুরো জার্নিতে রিদমের 14 গুষ্টিকে তিনি উদ্ধার করে ছেড়েছেন। বাস থেকে যখন ব্রেকে নামানো হলো, রিদম একটা ছেলের হাতে পায়ে ধরে সিট বদল করে নিয়েছে সেই সুযোগে। গিয়াস উদ্দিন তো প্রচণ্ড রেগে গেলেন, রিদমের এত বড় সাহস, সে তার সাথে বসার ভয়ে সিট বদলায়, তাকে তো পড়ে দেখে নিবেন তিনি। এখন এই ছেলেটার সাথে কথা বলা যাক। এই ছেলে, তুমি কোন ক্লাসে পড়ো? 7। রিদমকে চিনো? হুম। পিঙ্কিকে চিনো? হুম। আমাকে চিনো? হুম। বেয়াদব ছেলে, ফোন হাতে দিছে কে তোমায়? আমি যে প্রশ্ন করছি শুনতে পারছো না? বার বার হুম হুম করছো কেন? পিকনিকে ফোন টিপবো না তো কি আপনার পরীক্ষার এমসিকিউর আনসার করব? দেখছ কি বেয়াদব ছেলে, অবশ্য বেয়াদব হবেই না কেন? ওই রিদমের ক্লাসের ছেলে তো বেয়াদবি হবে। এই ছেলে, তোমাকে যে বেয়াদব বলেছি তুমি কিছু বলছো না কেন? আমাকে আম্মু আব্বু ও বেয়াদব বলে, ইটস ওকে, বেয়াদব বললেও তোমায় গায়ে লাগে না। তবে তুমি একটা আস্ত অসভ্য। আমরা জাতিরা সভ্য হলাম কবে আঙ্কেল? আমি কি জানি? তবে আপনিও অসভ্য। যে জাতি জানে না সে সভ্য হলো কবে, সে নিজেই তবে অসভ্য। ছেলেটার কথায় কারেন্ট আছে তো। আচ্ছা ছেলে, তোমার বাবা কি বিদ্যুৎ অফিসার? জি। আপনি জানলেন কি করে? বাতাসে জেনে গেছি। সরকারি চাকরি করে। আল্লাহ গো। বাবা তোমার নাম কি? সিয়ামুল করিম। ডাক নাম কি? করিম। বাবা করিম, তোমার ভাই বোন কয়টা? আমি একজনই। বাবা মায়ের অতি আদরের লাস্ট প্রোডাক্ট। এক পিস মানে সব সম্পত্তির মালিক প্লাস পেনশন। বাবা তোমাদের কি নিজস্ব বাসা ঢাকায়? জি। নিজেদের বাসা প্লাস এক পিস মানে সব সম্পত্তির মালিক প্লাস পেনশন প্লাস সরকারি চাকরি সমান সোনায় সোহাগা। তোমার কেমন মেয়ে ভালো লাগে বাবা? আমি তো আঙ্কেলি, আমাকে বলতে পারো, আমি কাউকে বলবো না। অমনি পিকনিক স্পট এসে গেল। ছেলেটি নামতে নামতে বলল, ক্লাস সিক্সে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছিলাম, বিয়েও করেছি হুজুরের মাধ্যমে। প্রাপ্তবয়স্ক হওয়া অবধি মেয়েটা তার বাসায় আর আমি আমার বাসায়। আপনি চাইলে আপনার মেয়েকেও বিয়ে করতে পারি, বিয়ের বেলায় আমার কোনো বাহানা নাই। এই ছেলেটা আসলেই একটা অসভ্য ছেলে। ভাই, তুই এই লোকের মেয়েকে পছন্দ করিস? মোটেও না। মেয়ের বাবাকে দেখার পর থেকে মেয়ের প্রতি ইন্টারেস্ট কমে গেছে। আমাকে 20 মিনিটে পাবনা মানসিক হাসপাতালের 10 বছর পুরনো পাগল বানিয়ে দিয়েছে। আর আমাকে তো পাগল বলেই ব্যাখ্যা দেন উনি। রিদম নে, এসে গেছে তোর কারিনা কাপুর। এটা বলে করিম চলে যায়। রিদম চেয়ে দেখে পিঙ্কি দাঁড়িয়ে। সে ওর কাছে এসে আইসক্রিম খেতে খেতে বলে, বাবা তোমার কাছে আসতেই দেয় না, কি ঝামেলা। এখন ওয়াশরুমে গেছে কালামের সাথে, তাই তো এলাম, ভাবলাম পিকনিকে কত মজা করব। তা আর হলো কই, বাবা শুরু থেকে সিসি ক্যামেরার মতন নজর রাখছে। তুমি এখন যাও, তোমাকে আমার সাথে দেখলে আবার ঝামেলা করবে। গিয়াস সাহেব হুইল চেয়ারে বসে একটা পাহাড়ে ওঠার চিন্তাভাবনা করছেন। তখন কালাম সহ আর যারা আছেন সবাই তাকে মানা করলেন, কিন্তু তিনি শুনছিলেন না। পরে নিজের চোখে একজনকে পাহাড়ে উঠতে দেখে জন্মে পাহাড়ে ওঠার শখ মিটে গেল তার। এরপর তিনি দেখলেন একটা লোক কতগুলা গাছ বিক্রি করছে। লোকটা বলছে, অরিজিনাল ড্রাগন ফল গাছ, এই ড্রাগন ফলের রং নাকি নীল হবে, কমলা উদ্বোধন করে মানুষ খাওয়াতে পারেননি কিন্তু নীল ড্রাগন ফল উদ্বোধন করে নিশ্চয় মানুষ খাওয়াতে পারবেন, আর কেকও কাটতে পারবেন। কেকের উপর লেখা থাকবে, গিয়াস সাহেবের নীল ড্রাগন, কি সুন্দর।
ভাই গাছ যে নীল রঙের ফল ও কি নীল হবে, নাকি আমাদের দেশের গুলার মতন গোলাপি হবে? না ভাই, নীলই হবে। আর যদি নীল না হয় তবে কালো হবে, তাও গোলাপি হবে না, আমার কথা মিলাইয়া নিয়েন, তাই নাকি? কালো ও ভালো, নীল বা কালো একটা হলেই হয়, তাও তো আনকমন একটা রং পাব। দাম কত ভাই? 1,700 টাকা। এত বেশি কেন? মানুষ সবুজ পেঁপে কম খায় আর কমলা রঙের পেঁপে বেশি খায় কেন বলুন তো? কমলা পেঁপে মিষ্টি তাই, সেটাই তো বুঝাইলাম, নীল ড্রাগন স্বাদ বেশি। গিয়াস সাহেব 1,700 টাকা দিয়ে নীল ড্রাগন ফল গাছ কিনে নিলেন। কোলে ফলটা নিয়ে কিছুদূর হুইল চেয়ার টেনে যাবার পর মনে পড়ল ফল কবে আসবে, সেটা জিজ্ঞেস করা হয়নি, তাই আবার আসলেন ওখানে। এসে দেখলেন লোকটা নাই, সেখানে আবার একটা লোক মাইকিং করতে করতে যাচ্ছে, কেউ নীল ড্রাগন ফল বলে নীল রঙের গাছ বেচতে আসলে কিনবেন না, ওটা নীল ড্রাগন বা কলমি শাকের ডাটাতে নীল রং করে তবে পুরে বিক্রি করে, প্রতারণা করছে এক চক্র, আপনাকে ভুলিয়ে ভালিয়ে গাছ বিক্রি করে, চক্রটি উধাও হয়ে যাবে, সহজেই বোকা হবেন না, নিজেকে সংযত রাখুন এবং ভেবে চিনতে ভালো জিনিস কিনুন, প্রচারে জনসেবা কমিটি, আসলেই সবগুলা অসভ্য। আমার 1,700 টাকা কলমি শাকের মতন পানিতে ডুবে গেল, মুখে সামান্য হাসি। স্যার এবার ভাজি করে খান, মনে ড্রাগনই বড় ড্রাগন, চলবে হৃদয়। আমার লেখা 3টি ইবুক পড়ুন, কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা। যদি তুমি বলো প্রেমের চিঠি, পর্ব 47, আফনান লারা। ঈশান তিথিকে নিয়ে একবার মায়ের কাছে গেছে আজকে, মা বলেছেন আজকের দিনটা তার কাছে থাকার জন্য, তাই আশা। তিথি তো ভয় ভয় ছিল, না জানি আবার কি না কি কথা ধরে টান দেয়। বাসায় এসে তিথি তো অবাক, শুধু তাকেই না, ঈশানের অনেক আত্মীয় স্বজনকেও দাওয়াত করেছেন তিনি। তিথি এমন জানলে কাতানের ওই শাড়িটা পরে আসত যেটা বাবা তানিয়ার বিয়েতে পরার জন্য দিয়েছে। ঈশান, তিথির বিয়েতে যারা যারা তিথিকে দেখেনি মূলত আজ তারাই দাওয়াত পেয়েছেন। তিথি হলুদ রঙের একটা শাড়ি পরে এসেছিল, এত এত মানুষ দেখে সে এক কোনায় গিয়ে চুপটি করে বসে আছে। ঈশান মায়ের কাছে কি নিয়ে যেন আলাপ করছে, সবাই তিথিকে দেখে কত কি বলে চলেছেন, সেটা অবশ্য তিথিও শুনছে, তারা বলছেন ঈশানের সাথে মানাচ্ছে ওকে। এটা শুনে তিথির মন আনন্দে ভরে উঠল, তাকে মিটমিট করে হাসতে দেখে ঈশান, সে তখন মায়ের রুম থেকে বেরিয়েছিল সবেমাত্র, ওখানে এসে তিথিকে মায়ের কাছে যেতে বলে ঈশান। তিথিও চুপচাপ মায়ের রুমের দিকে যায়, যাবার পথে ঈশানের কাছে জানতে চাইল ব্যাপার কি। ঈশান বলে মা নাকি ওকে বকার জন্য ডাকছেন, তিথির তো ভয়ে গলা শুকিয়ে আসলো, তখন ঢোক গিলে দরজা হালকা করে খুলে উকি দিয়ে সে বলে আন্টি আসব, এসো। তিথি পা টিপে টিপে গিয়ে দাঁড়ায় ওখানে, মিসেস আরাফাতের হাতে একটা রূপার নেকপিস, উল্টে পাল্টে দেখছিলেন তিনি। তিথি ওটা দেখে ভাবছে তার তো রূপা পছন্দ না, কিন্তু তানিয়ার ভীষণ পছন্দ রূপা। অমনি তিনি বললেন, এটা আমি তোমার বোনের বিয়েতে দেব ভাবছি, আমাদের পরিচিত এক কারিগরকে দিয়ে রূপার উপর পাথর বসিয়ে সেটটা তৈরি করেছি, তোমার বোনের বিয়ের দিন আমি ঢাকায় থাকব না, আমার বড় ভাই ভীষণ অসুস্থ, আমাকে যেতে হবে ওখানে, তুমি আর ঈশান বিয়েতে যেও, এটা আমার পক্ষ থেকে তানিয়াকে দিও কেমন? এসবের কি দরকার ছিল আন্টি? দরকার ছিল, তানিয়া তোমার বিয়ের দিন আমার পায়ে মুভ মালিশ করেছিল, আমার পায়ে ব্যথা ওঠায়, মেয়েটা অনেক বেশি ভালো, আমার ঈশানের আরেকটা ভাই থাকলে আমি তোমার বোনকেই বউ করে আনতাম, খুব মিষ্টি একটা মেয়ে, এটা ওকে দিও। তিথি আচ্ছা বলে চলে যাচ্ছিল, অমনি মিসেস আরাফাত বললেন, তোমাকে যেতে বলেছি, না সরি, এটা ধরো। তিথি দেখে তানিয়াটার মতনই অন্য একটা নেকপিস, কিন্তু এটা স্বর্ণের,
তিথি চোখ বড় করে তাকিয়েছিল। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু আমাকে কেন? বিয়েতে আমি তোমায় কিছুই দেইনি, সব ঈশানী কিনে দিছে। আমার থেকেও তো তোমার হক আছে। তিথি মুচকি হাসি দিয়ে ধন্যবাদ জানায়। কি সুন্দর এটা, নিশ্চয় ঈশান বলেছে। কারণ এয়ারপোর্টে তো ঈশানকে সে বলেছিল তার ডায়মন্ড পছন্দ না, স্বর্ণ পছন্দ। দুটো বক্স নিয়ে ঈশানের রুমে আসে তিথি, সেগুলাকে ড্রেসিং টেবিলের উপর রেখে নিজের নেকপিসটা নিয়ে গলায় পরার চেষ্টা করে। সে সময় ঈশান আসে সেখানে। সে এগিয়ে এসে তিথিকে নেকপিসটা পরাতে হেল্প করল। সম্পূর্ণ পরিয়ে দিয়ে মুচকি হাসে সে। আমার কেন যেন মনে হচ্ছে এটা আপনার কেনা। আমার পছন্দ এত খারাপ, এটা দেখতে খারাপ বুঝি। ঈশান সোফায় বসে পড়ে তিথি পেছনে তাকিয়ে বলে, তবে বলতে হয় আসলেই আপনার পছন্দ খারাপ। আমার না একটুও পছন্দ হয়নি এটা। কেমন যেন পুরনো পুরনো পুরনো, একদিন আগে কেনা এটা, অরিজিনাল। তার মানে শিওর হলাম এটা আপনি কিনেছেন। ঈশান জিভ কামড়ে ধরে, তিথি কিভাবে যে বুদ্ধি খাটিয়ে কথাটা বের করে নিল। ইস, পিকনিক থেকে ফেরার পুরো পথে গিয়াস সাহেব অজ্ঞান ছিলেন। তার অভিযোগ পৃথিবীর সবাই তাকে ঠকায়, আজীবন ঠকেই গেলেন। এই শোকে তিনি 4 ঘন্টা অজ্ঞান ছিলেন। তার জ্ঞান ফিরেছে বাসায় ফিরে। তানিয়া রিদমকে নিয়ে গিয়াস সাহেবকে দেখতে এসেছে, মা জোর করে পাঠিয়েছিল ওদের। না হয় রিদম আর তানিয়া কারোরই ইচ্ছা নাই এমসিকিউ পরীক্ষা দেয়ার। গিয়াস সাহেব বিছানায় লম্বা হয়ে শুয়ে শুয়ে বলছেন, জানো তোমরা, নিজেকে কাটা ছাড়া মাদার গাছ মনে হয়। মাদার গাছের পরিচয় তার কাটা দিয়ে, আর সেই গাছেই যদি কাটা না থাকে তবে কেউ মূল্যায়ন করবে। আমার জীবনটা সেরকম হয়ে গেছে, যাই করি না কেন দোজ খেতেই হয়। মানসিক অবসাদগ্রস্ত রুগী হয়ে গেছি। ইচ্ছে করছে পাবনা মানসিক হাসপাতাল থেকে একবার ঘুরে আসতে। কালাম বলে, স্যার আপনি ওদের সাথে থাকবেন নাকি, এত বড় প্রতিদান দিবেন? আরে না, আমি তো যাব পাগলদের দেখতে, তাদের দেখলে মনটা ভালো হয়ে যাবে, নিজেকে বুঝাতে পারবো আমার চেয়েও পাগল আছে দুনিয়াতে। কালাম মাথায় হাত দিয়ে চলে যায়। সে বের হতেই তানিয়া আর রিদম ঢুকলো রুমে। রিদমকে দেখে গিয়াস সাহেব চটে গেলেন, দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকলেন। আজ এই রুমে তানিয়া না থাকলে ওর খবর ছিল। ওর কারণেই পিঙ্কিকে পাহারা দিতে এতদূর যেতে হলো হুইল চেয়ার নিয়ে, 1,700 টাকা লস হলো। আঙ্কেল এখন কেমন আছেন? দেখতেই তো পারছো মরেও বেঁচে আছি। জি, বুঝলাম না টুকু, উনি বুঝাতে চাইছে বেঁচেও মরে আছেন। ও আচ্ছা আঙ্কেল, আমি আপনার জন্য ড্রাগন ফল এনেছি। শুনলাম বান্দরবনে নাকি আপনার ড্রাগন ফল নিয়ে মন খারাপ হয়েছিল। তোমাদের বংশ এমন কেন? যেটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয় সেটার নামে ফল আনো? আশ্চর্য, তানিয়া ও তোপদা খেয়ে গেল। এই লোক কথায় কথায় এত চটে যায় কেন? সে আর ওখানে থাকলো না, চুপটি করে বেরিয়ে গেল রিদমকে নিয়ে। রিদম পিঙ্কিদের বাসা থেকে বেরিয়েই যাচ্ছিল, তখন পান্না এসে দাঁড়ায় ওর সামনে। মুচকি হাসি দিয়ে বলে, বাবা বান্দরবন থেকে আসার সময় কিছু আনতে পারেনি, বাবার কাছে টাকা ছিল না। এই বলে সে হাত পেতে ধরে। তানিয়া এসে সেও শুনতে পায় পান্নার এ কথা। তখন সে আফসোস করে বলা ধরে, রিদমের কাছে টাকা নেই, সে কিনতে পারেনি কিছু। তানিয়া ওকে কিনে দিবে, কিন্তু তানিয়াকে অবাক করে দিয়ে রিদম পকেটের ভেতর থেকে একটা মালা নিয়ে পান্নার হাতে দেয়। পান্না তো ভীষণ খুশি হয়ে লাফাতে লাফাতে চলে গেল। তানিয়া অবাক চোখে তাকিয়ে ছিল রিদমের দিকে। সে জানতে চাইল এটা কেনার টাকা রিদম কই পেয়েছে। তখন রিদম জানায় তাকে মা সবজি কেনার জন্য যে টাকা দেয় তার থেকে বাঁচিয়েছে। বাহ কি ভালোবাসা টুকু, তুমিও মজা নিচ্ছ। পান্না হচ্ছে আমার সফট কর্নার। অ্যা সফট কর্নার।
তোদের বয়সে সফট কর্নার জানা চেনা তো দূরের কথা, এই বয়সে আম্মু আমাদের সফট ফুড দিত, যাকে বলে সেরেলাক। আর কথা না বাড়িয়ে রিদম তানিয়াকে টানতে টানতে নিয়ে গেছে। ওখানে আর এক মুহূর্ত থাকলে গিয়াস সাহেব আবার এমসিকিউ পরীক্ষা শুরু করে দিবে। রাতের খাবার খেয়ে ঈশান আর তিথি চলে আসতে চেয়েছিল, কারণ পরের দিন তানিয়ার গায়ে হলুদ, অনেক অনেক কাজ। কিন্তু মা কিছুতেই তাদের আজ রাতে যেতে দিবেন না, জোর করে রেখেই দিলেন। তিথি ভারী ডিজাইনের শাড়ি পরে এসেছিল, খুবই ভারী। এখন এই শাড়িটা বদলে সুতির একটা শাড়ি কিংবা সেলোয়ার সুট পরলে আরাম লাগত, ঘুমও আসত। ঈশান মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে রাত 10:30 দিকে রুমে এসে অবাক হয়ে যায়। তিথি ওর একটা শার্ট পরে ওয়ার্ড্রবের উপর উঠে বসে বসে পেয়ারা খাচ্ছে। ঈশান কোমরে হাত রেখে বলে, আমি কাল গায়ে হলুদে যে শার্ট পরব বলে ভেবে রেখেছিলাম ওটাই পরতে হলো, কি করতাম, আমার শাড়ি জামা সব জাপানে নিয়ে গেছিলাম, একটাও নেই এখানে। তামিয়ার কাছে চাইতে গিয়ে দেখি তার রুম ভেতর থেকে লক করা, আর সে নাকি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। বুয়া বলল, নাম উহু। ঈশান কাছে এসে তিথির পায়ের পাতা মুঠো করে ধরতেই তিথি লাফ দিয়ে নেমে যায়। নামার সময় ঈশান ওকে ধরে ফেলে, দুজনেই খিলখিল করে হাসছিল। তিথির পায়ের পাতার সুরসুরি লাগায় তার হাসি আর থামছিলি না। ড্যাশ 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 ড্যাশ, হে কে মরে গেছে, বললাম খাবার ঠান্ডা হয়ে গেছে, খাবেন না কিছু। ওহ, ওই রিদম কোথায় গেছে, নাকি এখনো আছে? সারাদিন আমার বাসাতেই থাকে ওই ছেলে, আমার বাসায় এত কি তার? পিঙ্কির মা গাল ফুলিয়ে বললেন, বাসায় আসবে না তো কি করবে, আপনি যেদিনে 100 বার এক্সিডেন্ট হন তার জন্যই তো আপনাকে দেখতে আসে। পিঙ্কির যে বয়সে বয়সে মেয়েরা কাছের মানুষকেও হিংসার চোখে দেখে, হিংসার কারণ না থাকলেও হিংসা করে, তাদের মনে হয় ওই মানুষটা অনেক খারাপ, তার খুশি চায় না, তাই তারা দুচোখে সহ্য করতে পারে না অপর প্রান্তের মানুষটিকে। পান্নাকে সেরকমই লাগে পিঙ্কির কাছে। তার হিংসা বেড়ে দাঁড়ালো 5 গুণ যখন সে জানতে পারলো রিদম পান্নাকে একটা মালা গিফট করেছে। রিদম তো পারত তাকেও একটা মালা দিতে, তাহলে সে এমনটা কেন করল না? পান্না গলায় মালাটা পরে আয়নাতে নিজেকে দেখছিল অনেকগুলো খুশি মনের মাঝে জুড়ে রেখে। তার এতটা খুশি লাগছিল যে সে ভাষায় তা প্রকাশ করতে পারছিল না। পান্না এদিকে আয়। পান্না খুশি মনে পিঙ্কির কাছে এসে দাঁড়ায়। কি বুবু? পান্নার কথাটা শেষ হতে না হতেই পিঙ্কি মালাটা টেনে ছিঁড়ে ফেলল ওর গলা থেকে। এরপর চিৎকার করে বলল, তুই জানিস রিদম আর আমি একজন আরেকজনকে পছন্দ করি, তারপর কোন সাহসে তুই রিদমের কাছ থেকে মালা চেয়ে নেস, তোর লজ্জা করে না? পান্না ছিঁড়ে যাওয়া মালাটার দিকে চেয়ে আছে, তার যেন বুকটা ফেটে গেছে ওই মালা ছিঁড়ার সাথে সাথে। চোখে পানি নিয়ে সে মালাটার যত অংশ ছিল সব জোড়া লাগাতে শুরু করে। পিঙ্কি উঠে চলে যায় তখনই। তানিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান ছাদে হবে, রিদম অনেক বেশি ব্যস্ত, তার এই ব্যস্ততা আরও বাড়িয়ে দিলেন বাবা। রকিবদের বাসা থেকে আসা ডালার ফল তিনি এইবার গিয়াস সাহেবের বাসায় পাঠাতে চান, আগেরবার তিথির বিয়ের ডালার ফল আরাফ আঙ্কেলের বাসায় পাঠিয়েছিলেন। রিদম সোজা মানা করে দেয় সে গিয়াস সাহেবের বাসায় যাবে না, কিন্তু বাবা ওর হাতে ডালা দিয়ে আরও 500 টাকার নোট দিয়ে বললেন, তার ভিডিও গেমসের অনলাইন পেমেন্টের টাকা এটা। রিদম অবাক হয়ে গেছে, বাবা তাকে টাকাটা দিয়েই দিল শেষমেশ, কি আর করার। ডালা নিয়ে সে ওই বাসায় এসে হাজির, আঙ্কেল দরজা খুলবে না এটা নিয়ে সে নিশ্চিত, কারণ উনি তো এখন হুইল চেয়ারে। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো, দরজা খুলেছেন স্বয়ং গিয়াসউদ্দিন। তার পা ভালো হয়ে গেছে আজকে ভোরবেলায় ওয়াশরুম থেকে পিছলে পড়ে যাবার সময়।
রিদম ওনাকে দেখে ভয় ভয় ডালাটা এগিয়ে ধরে বলে, বাবা পাঠিয়েছে। তিনি ডালা দেখে খুশি হয়ে গেলেন। ফলফলাদি তার খুব বেশি পছন্দ, খুশির চোটে তিনি দরজা খোলা রেখে ডালাটা নিয়ে চলে গেছেন। সেই সময় পিঙ্কি রিদমকে দেখে এগিয়ে আসে কথা বলার জন্য। দেখলাম পান্নাকে মালা দিছ, আমার জন্য কি কিনেছ? দিলে না যে, তুমি তো অনেক কিছু কিনলে দেখলাম, তাই তোমার জন্য কিছু কেনা হয়নি। তবে হ্যাঁ, এই ব্রেসলেটটা পান্নাকে দিতে ভুলে গেছি। ও কোথায়? ওকে ডেকে দাও। পিঙ্কি মুচকি হাসি দিয়ে বলল, ব্রেসলেটটা নিয়ে যাও, আর দেয়া হবে না। কেন? কারণ পান্না চলে গেছে দাদুর বাড়িতে, এখন থেকে ওখানেই থেকে পড়াশোনা করবে। কিন্তু কেন? আর হঠাৎ এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? গেলই বা কখন? একবার দেখা করে গেল না কেন? তাতে কি রিদম? তোমার তো খুশি হবার কথা যে পান্নার মতন আমিও দাদুর বাড়ি চলে যাইনি। রিদম চুপ করে তাকিয়ে রইল। হঠাৎ কি এমন হলো যে সে দাদুর বাড়িতে একেবারে চলে গেছে? তিথি হলুদ শাড়ি একটা পরে তানিয়ার সাথে পার্লারে বসে আছে। তানিয়া সাজছে আর তিথি বসে বসে ফোন টিপছে। ঈশানের করা নিষেধ, তিথি সাজতেন পারবে না। আপু, ঈশান ভাইয়া আর রকিবের মাঝে আকাশ পাতাল তফাত, তা তো থাকবেই। রকিব খুবই ভদ্র একটা ছেলে, আর ঈশান তো কিছু হলেই ছ্যাঁ করে ওঠে। না, সেটা নয়। ঈশান ভাইয়া তুমি না বলতেই সব করে দেয়, আর রকিবকে আমার ধরে ধরে করাতে হয়। বিয়ের পর কি হবে আমার? সব দিক দিয়ে তো পাওয়া যায় না। তুমি তো পেলে। কোথায়? রকিবের মতন ভদ্র হলে তো হতোই। একেবারে অভদ্র একটা ছেলেকে হাজবেন্ড হিসেবে পেয়েছি আমি, তাই না? ঈশানের কথা শুনে তিথি সোজা হয়ে দাঁড়িয়ে যায়। মেয়েদের পার্লারে ওকে ঢুকতে দিয়েছে কিভাবে সেটাই ভাবছে তিথি। তখনই পার্লারের আপুটা বলল, ঈশান নাকি তার ক্লাসমেট ছিল। তিথি জিভ কামড়ে এক পাশে গিয়ে লুকিয়ে আছে। তার মানে এতক্ষণ যা যা বলেছে সব এই মেয়েটা ঈশানকে বলে দিবে, নয়তো ঈশানই সব শুনেছে আগেই এসে। তানিয়া তুমি সাজো, আমি আমার বোনকে তোমায় নিয়ে বাসায় ফিরতে বলেছি। এখন তোমার আপুকে নিয়ে আমি একটু আমার বাসায় যাব, কাজ আছে। কি কাজ? গেলেই দেখবি, চল চল। ঈশান তিথিকে আর একটা কথাও বলতে দেয়নি, টেনে নিয়ে গেছে। তিথি বের হয়ে বলে, কি হলো বলুন না, কেন যাচ্ছি? আমরা বাসায় যাচ্ছি না অ্যাকচুয়ালি। তাহলে কোথায়? আমি অভদ্র? না না, একদমই না। আমি কিছু না কিছু হলেই ছ্যাঁ করে উঠি। না না, এগুলা মিথ্যা কথা। আপনি তো খুব ভালো। ঈশান আর কিছু বলল না, গাড়ির ভেতর তিথিকে ঢুকিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজেও এসে বসে। তিথি ভয় শেষ, না জানি আজকে ওর বারোটা বাজায়। ঈশান গাড়ির সামনের কাচের উপর হাত রেখে বলে, এই কাচ ভেঙেছিলি, মনে আছে? হুম। ভাঙতে খুব ভালো লেগেছিল, তাই না? ভেবেছি তোর থেকে আর প্রতিশোধ নিব না, কিন্তু এখন মনে হয় এতদিন যা প্রতিশোধ নিচ্ছি ওগুলার অ্যাকশন কম ছিল। তিথি ঢোক গিলে বলে, আমি সত্যি ফান করে বলেছিলাম, সরি। এখন আর সরি বলে কি লাভ? আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? নরসিংদি। এত দূর কেন? গেলেই দেখবি। রিদম মন খারাপ করে এক কোনায় বসে আছে, কোনো কাজেই হাত দিচ্ছে না। তানিয়ার কাজিন যারা আছে তারা রিদমের অনুপস্থিতিতে সব কাজে হেল্প করছে। তানিয়া পার্লার থেকে সেজে আসার পর থেকে খেয়াল করেছে রিদম মনমরা হয়ে বসে বসে টিভি দেখছে। কিরে, তোর আদরের টুকুর গায়ে হলুদ, কাজ না করিস অন্তত কথায় কথায় নাচবি তো। কি হলো তোর? কিছু হয়নি বল আমায়। না তো কিছু হয়নি। তিথিকে নিয়ে ঈশান এসেছে পান্নার দাদার বাড়ি।
রিদমের মন খারাপ দেখে ঈশান জানতে পারে পান্না নাকি কাল রাতেই তার চাচুর সাথে দাদার বাড়ি চলে গেছে। ওর বাবা মা আগেও চাইতে সে যেন দাদুর বাড়িতে থেকে মানুষ হয়, কারণ দাদা দাদি একা থাকেন। পান্না রাজি হতো না, কিন্তু কাল রাতে হঠাৎ করে সে মতো পাল্টায় এবং যাওয়ার জন্য জেদ করে। তার চাচু ঢাকায় ছিলেন, বলেন যাবার সময় ওকে নিয়ে গেছেন। ঈশান তিথিকে নিয়ে এখানে আসার কারণ যে ঘটনা ঘটেছে তাকে ঠিক করা। তার বারবার মনে হচ্ছিল কিছু তো একটা হয়েছে যার জন্য পান্না এতদিন যেটাতে রাজি হয়নি সেটাই করতে রাজি হয়ে গেল, রাতারাতি চলেও গেল। এসব শুনে তিথি বলে, রিদম তো পিঙ্কিকে পছন্দ করে জানি, তোর মন্ডু জানিস। গাড়ি থেকে বের হয়ে দুজনে আসমান আলীর বাড়ি খুঁজতে লাগল। দ্রুত কাজ করতে হবে, সন্ধ্যার পর তানিয়ার গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে যাবে, দেরি হলে সে আবার রেগে যাবে। তিথি হাতে ঠিকানা নিয়ে ছুটতে গেল, অমনি ঈশান ওর হাত টেনে ধরে। একই মানুষ দেখলে কি বলবে, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি অভদ্র তাই না? না রে ভাই, তুমি অনেক ভদ্র, আমাকে মাফ করে দাও, আর বলবো না ভাই। তাই না? রাস্তার মধ্যে কি শুরু করেছেন? রাস্তাটা ফাঁকা, আর আমি যতদূর জানি এই রাস্তায় 2 ঘন্টা ওর একটা সাইকেল যায়, সুতরাং আমার যেটা করার সেটা করতে সময় নিতেই পারি। মানে করেন করেন, কেউ দেখছে না ভাই। এ কথা শুনে ঈশান আর তিথি দুজনেই দূরে সরে উপরে তাকায়। একটা বন্ধ দোকানের ছাদে বসা এক যুবক কথাটা বলল। ঈশান সানগ্লাস ঠিক করে বলে, আসমান আলীর বাড়ি চিনো? শাক দিয়ে মাছ ঢাকে শুনছিলাম, বাড়ির নাম দিয়ে চুমু ঢাকতে এ প্রথম শুনলাম। হোয়াট চুমু? কি বুঝাতে চাইছো তুমি? ওটাই বুঝাতে চাইছি যেটা এখন করতে চাইছিলেন আপনারা। আমি কিন্তু সব দেখছি। কি দেখছো? তিথি লজ্জায় লাল হয়ে ঈশানের পকেট হাতিয়ে মানি ব্যাগ বের করে 1000 টাকার নোট নিয়ে বলে, নাও ধরো, চা বিস্কিট খেয়ে নিও। ছেলেটা হাসি দিয়ে নোটটা নিয়ে এক দৌড় দিছে। আপনার জন্য 1000 টাকা লস হলো। গাড়িতে অভদ্রগিরি দেখাতে পারতেন না। কিসের লস? ছেলেটাকে যে টাকা দিছিস ওটা নকল টাকা ছিল। তানিয়ার হলুদে টাকা ছিটাবো বলে নকল টাকা এক বান্ডেল জোগাড় করেছি। পান্নার দাদুর বাড়িকে স্বাভাবিক মনে করেই এসেছিল ঈশান আর তিথি, কিন্তু গিয়াস উদ্দিনের মতন একটা লোকের পৈতৃক বাড়ি আর কিরকমই আশা করা যায়? উনি যেরকম তার চেয়ে দ্বিগুণ হওয়াই তো স্বাভাবিক। গিয়াস সাহেবের পছন্দ ভিনদেশি ফলফলাদি, আর তার বাবা আসমান আলীর পছন্দ ফুলগাছ। গেট দিয়ে ঢোকাই যায় না বাগানবিলাসের লতাপাতার জন্যে। তারা লতাপাতা কাটে না কারণ আসমান আলী নাকি মনে করেন গাছ কাটা মানে আখিরাতে নিজের মাথার একটা করে চুল ছেঁড়া। তাই কেউ যদি ভুলবশত গাছ কেটেও ফেলে তাকে এর প্রতিদান হিসেবে একটা চুল ছিঁড়ে ওনাকে দিতে হবে। ওনার নিজস্ব জাদুঘর আছে এসব মানুষের চুল দিয়ে। সেখানে কাচের বাক্সে চুল থাকে আর অপরাধ করা ব্যক্তির নাম লেখা থাকে। এসব বলছিল আসমান আলীর বাগানের কেয়ারটেকার মন্টি। তার মাথায় একটা চুলও নাই। ঈশান জানতে চাইল এই বয়সে সে টাক হয়েছে কেন। তখন ছেলেটা লজ্জা পেয়ে বলে, হে হে, টাক হব কেন? আসলে আমি বাগানের দেখাশুনি করি তো। মাঝে মাঝে ভুলবশত গাছের ঢাল ভেঙে ফেললে চুল ছিঁড়ে প্রতিদান দিতে হয়। তার মানে তুমি প্রতিদিন ঢাল ভাঙো? না, তা কেন? নতুন চুল গজালেই ঢাল ভেঙে ফেলি ভুলে, তখন আর কি সাংঘাতিক। চলুন না আমরা চলে যাই, আমার ভয় করছে। কদিন আগেই চুলে কেরাটিন ট্রিটমেন্ট করেছি। আমার এত স্বাদের চুল যদি ছিঁড়তে হয় আমরা কি গাছ কাটবো নাকি? আমরা গিয়ে শুধু কথা বলবো। কোনোরকমে দুজনে ভেতরে প্রবেশ করে। বাড়িটা এত সুন্দর যে বলে বোঝানো দেয়। বাগান থাকা বাড়ি যত শ্যাওলা জমেই থাকুক না কেন, দর্শনার্থী চোখে সে বাড়ি অপরূপ সুন্দর। ঈশান আর তিথির কাছে সেরকম সুন্দরী লাগছে বাড়িটা।
তারা দেখতে দেখতে বাড়ির ভেতরে প্রবেশ করে। দরজা খোলাই ছিল। ভেতরে এসে তারা তো অবাক, সব কিছু প্লাস্টিকের, একটাও কাঠের ফার্নিচার নেই। কি আজব! আরেকটু ভেতরে যেতেই তারা একজন ভদ্রলোককে দেখে থেমে যায়। উনার ইয়া বড় বড় চুল। শুরুতে মেয়ে মনে করেছিল তিথি, পরে পোশাক আশাকে ছেলে চিহ্নিত করল। আপনি কি আসমান আলী? কে তোমরা? আমরা পান্নার আত্মীয় হই, ওকে ডেকে দিবেন। তার আগে বলো তোমরা আমার কোনো গাছের পাতা ছিঁড়ো নাই তো? না, ভুলেও না। ঠিক আছে, বসো, কফি আনার ব্যবস্থা হচ্ছে। তিথি বলল, আপনারা চা খান না? চা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে বানানো হয়। কোনো গাছপ্রেমী মানুষ এই জঘন্য কাজ করতে পারে না। আমি কফি খাই। কফি বীজ থেকে তৈরি হয়। বুঝেছ? জি দাদু। তিথি ভয় ভয়ে ঈশানকে দেখছে। ঈশান ও চুপচাপ ওর পাশে বসে পড়ে। এরপর হেসে হেসে বলে, আপনাদের দেখছি সব ফার্নিচার প্লাস্টিকের। ভালো ভালো। তাশোয়ার খাট ও কি প্লাস্টিকের? গাছপ্রেমী হতে হলে সর্বদিক দিয়ে হতে হয়। আমার বাড়ির সব খাট সিমেন্ট দিয়ে ঢালাই করে বানানো। বুঝেছ? হুম, বুঝেছি। আচ্ছা, আপনার চুল এত লম্বার কারণ জানতে পারি? যদি কিছু মনে না করেন। কিছু মনে করি কিনা সেটা ভাবলে আর জিজ্ঞেস করেছো কেন? এমনিতেও হুটহাট আসা মেহমান আমার পছন্দ না। পান্নাকেও পছন্দ হয়নি, আসার সময় বলে আসতে পারত। এই শুনে তিথি আর ঈশান চোরের মতন বসে থাকল। ভদ্রলোক এবার ওদের সামনের চেয়ারে বসলেন। এরপর বললেন, গাছের পাতা অযথা ছিঁড়লে তাদের মাথার চুলো ছিঁড়াই আমি। কিন্তু আমি কোনোদিন গাছের পাতা ছিঁড়ি না, তাই আমার চুল ভালো এবং সুস্থ এবং লম্বা আছে। বুঝেছ? ঈশান আর তিথি মাথা নাড়ায়। কফি এসে গেল। দুজনেই চুপচাপ কফি খাচ্ছে। পান্না নাকি জাদুঘর পরিষ্কার করতে গেছে, তাই ওর আসতে দেরি হচ্ছে। এই সুযোগে ঈশান বলে, সে আর তিথি ওনার বাগানটা ঘুরে দেখতে চান। আপনার কি মাথা গেছে? জেনে শুনে কোতে লাফ দিতে চান কেন? বাই চান্স গাছের পাতা ছিঁড়ে ফেললে কি অবস্থা হবে জানেন? আরে সমস্যা নাই, এতদূর যখন এসেছি এই সুযোগ হাত ছাড়া করা যায় না। ঈশান তিথিকে জোর করে বাগানের দিকে নিয়ে আসে। বাগান দেখে তিথি অবাক হয়ে যায়। এত সুন্দর ফুলের বাগান! তিথি হাত দুটো পিঠের সাথে লাগিয়ে হাঁটছে, যাতে ভুলেও তার হাত দিয়ে কোনো পাতা না ছিঁড়ে। আসমান আলী ওদের পিছু পিছু আসছে। ঈশান তখন বলল, এত এত ফুল আপনার কাছে, বিক্রি করলে তো অনেক টাকা পেতেন। ফুল বিক্রি করেই তো আমার বাগানের এত বিস্তার হলো। ফুল ছেঁড়া যায় তবে গাছ না। প্রতিদিন ভোর পাঁচটায় দুটো ট্রাক আসে, সাদা, হলুদ আর লাল গোলাপ, অর্কিড, গাঁদা এসব নিয়ে চলে যায়। আপনার তাহলে অনেক টাকা। হুম, আমি বাগান আরেকটা করেছি, সেটা নরসিংদী থেকে অনেক দূরে। তার মানে ফুল ছেঁড়া যাবে। এটা বলেই তিথি একটা গোলাপ গাছ থেকে ফুল কতগুলা নিয়ে নিল। খুশি আর তার ধরে না। ঈশান তখন ওকে বলে ধীরে সুস্থে করতে, তাড়াহুড়া যেন না করে। কিন্তু তিথি এতটাই এক্সাইটেড ছিল যে গোলাপ ছিঁড়ার জন্য টান দিতেই গাছটা গোড়া থেকে উঠে ওর হাতে চলে আসলো। এটা দেখে আসমান আলীর যেন মাথায় বাজ ভেঙে পড়েছে। তিথি ভয়ে ভয়ে গাছটাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই আর আগের মতন ঠিক করতে পারে না। যেমন গাছ তেমনই পড়ে থাকে। ঈশান তখন আসমান আলীকে শান্ত করার চেষ্টা করে বলে, দাদু, আমরা গাছটাকে আবার পুঁতে দিব, আপনি এত প্যানিক হইয়েন না, একটু সময় দিন। খামোশ মন্টি চন্টি খন্টিকে ডাক দে। অমনি দুজন পালোয়ান এসে হাজির হল। তিথি ভয়ে ঈশানের পেছনে লুকিয়ে পড়ে। আসমান আলীর নির্দেশে ঈশান আর তিথিকে একটা বড় গাছের সাথে বাঁধা হল। তিথি কান্নাকাটি করছে তার চুল নিয়ে। ঈশানকে বাধা হয়েছে কারণ তার হাত খোলা থাকলে সে তিথিকে বাঁচানোর চেষ্টা করবে। মন্টি, এই মেয়ের মাথার চুল ছিঁড়ো, লম্বা দেখে একটা ছিঁড়বে,
না না ঈশান, আপনি কিছু করছেন না কেন? ঈশান ব্রুকুচকে তাকিয়ে থেকে বলল, তোকে 100 বার করে বলছি গাছে হাত দিস না, দিস না, তাও শুনলি না তো, এবার ভোগ। কেমন স্বামী আপনি? মন্টি তিথির মাথার চুল একটা ছিঁড়ে জাদুঘরে রাখতে চলে গেছে। তিথি চিৎকার চেঁচামেচি করতে লাগল। কত বড় পাগলের পাল্লায় পড়েছে তার হুঁশ ওর এখন আসল। তাই ভয়ে আর শোকে চেঁচামেচি শুরু করে দিয়েছে তিথি। এবার তিথির আর ঈশানের হাতের বাঁধন খুলে দেয়া হল। পান্না এসে এই অবস্থা দেখে নিজেই ট্রমাতে চলে গেছে। দাদুকে সে বকাও দিল এমনটা করার কারণে। কিন্তু দাদুর কাছে অপরাধ মানে অপরাধী, সে যেই হোক না কেন। গাছের ক্ষতি করলে শাস্তি পেতেই হবে। ঈশান পান্নাকে জানায় সে যেন ওদের সাথে ফিরে ঢাকায়, কিন্তু পান্না সাথে সাথে মানা করে দেয়। কি হয়েছে পান্না? রিদম কিছু বলেছে? না ভাইয়া, আমার ইচ্ছে আমি এখন থেকে এখানেই থাকব। কিন্তু কেন? আমাদের বলতে কি সমস্যা? কিছু হয়নি। ঠিক আছে থেকো, কিন্তু বিয়েটাতে তো অন্তত অ্যাটেন্ড করবা। চলো ব্যাগ গোছাও। আমি যাব না ভাইয়া। তিথি কাছে এসে পান্নার হাত দুটো ধরে বলে, আমাকেও শেয়ার করবে না। তিথির মায়া জড়িত কথায় পান্না আর নিজেকে শক্ত রাখতে পারল না, হু হু করে কেঁদে উঠল। তিথি ওর মাথায় হাত বুলিয়ে বলে, আমায় বলো, আমি সব সমাধান করে দিব। আমি চাই রিদম ভাইয়া আর পিঙ্কি আপু যেন বিয়ে করে, কিন্তু আমি কখনো তাদের খারাপ চাই না আপু, বিশ্বাস করো। তিথি ঈশানের দিকে তাকায়, তার মানে গোড়ার ভেজাল পিঙ্কি লাগিয়েছে। তিথি পান্নাকে বলে, ঠিক আছে এখানেই থেকো, কিন্তু তুমি কি জানো, আমরা তানিয়ার বিয়ে শেষ হলে জাপান যাবার সময় রিদমকে সাথে নিয়ে যাব। একটু শুনেছি, এটাই সত্যি? শেষবার ওকে দেখবে না? উনি কি আর আসবেন না কখনো? বিয়ে করার জন্য আসবে কয়েক বছর পর। ওহ ঠিক আছে, কিন্তু আমি বাসায় যাব না, বুবু দেখলেই রাগ করবে, যেতে হবে না। তুমি আমাদের বাসায় থাকবে কেমন? স্যার, স্যার, ঈশান বিরক্ত হয়ে পেছনে চেয়ে বলল, কি? মন্টি বলল, আমাদের দাদার জানের জান কলিজার কলিজা বিদেশি বুনো ফুলের চারার উপর দাঁড়িয়ে আছেন আপনি, যে চারা দাদা যান নিজে বিদেশ গিয়ে এনেছিল 3 দিন আগে। ঈশান এত বড় ভুল করেছে তা নিজেই বুঝতে পেরে সে রোবটের মতন দাঁড়িয়ে থাকল। গাছগুলো থেকে সরলেই যুদ্ধ শুরু হবে। তিথি ঈশানের গাল দুটো টিপে দিয়ে হাসতে হাসতে বলল, চুল আপনি ছিঁড়বেন নাকি আমি ছিঁড়ে দিতাম? চুপ কর পান্না, যাও তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আসো। তিথির মাথা এখনো ব্যথা করছে, আসমান আলীর লোক যে জোরে চুল টান দিয়ে ছিঁড়েছিল। ঈশান ও তো অপরাধ করেছে, ওকেও তো শাস্তি পেতে হবে। তিথি অমনি দাঁত কেলিয়ে চিৎকার করে বলতে থাকে, দাদু দেখে যান, আপনার বিলাতি চারা গাছ নষ্ট করে দিছে। এটা শুনে দাদুর যেন মাথার রগই ছিঁড়ে গেছে। ঈশান কপালে হাত দিয়ে সরে দাঁড়ালো চারা গাছ থেকে। দাদু এসে তার চারা গাছের এই করুণ দশা দেখে চোখ মুখ ফুলিয়ে ফেললেন। পালোয়ানদের আবার ডাকলেন ঈশানকে ধরে চুল ছেঁড়ার জন্য। ঈশান তখন দাদুকে থামিয়ে নিজেই নিজের মাথার চুল ছিঁড়ে ওনাকে দিয়ে দিল। একটা দিছো কেন? চারটা চারা গাছ নষ্ট করেছ তুমি, আরো 3টা চুল ছিঁড়ো বলছি। তিথি মিটমিট করে হেসেই চলেছে। ঈশান আরো 3টা চুল ছিঁড়ে ওনার হাতে দেয়, এরপর নিজের মাথা ঘষতে থাকে। পান্না তৈরি হয়ে এসে ঈশানের গাড়িতে বসে। তখন সন্ধ্যা 7:30 বাজে। তানিয়া বারবার কল করে জিজ্ঞেস করছে ওরা আসলে কোথায়। অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তিথি ওকে আশ্বাস দেয় তারা দ্রুত ফিরছে। অনেকটা পথ আসার পর লুকিং গ্লাসে ঈশান দেখতে পায় পান্না পেছনের সিটে ঘুমিয়ে আছে। তখন তারা জ্যামে ছিল। ঈশান আস্তে করে এগিয়ে এসে তিথির গালে চুমু একটা দিয়ে আবার ঠিক হয়ে বসে পড়ে।
অতিথি ফোনে তানিয়ার হলুদের ছবি দেখছিল, হঠাৎ এরকম ছোঁয়ায় সে অবাক হয়ে গেল। গালে হাত দিয়ে ঈশানের দিকে হা করে তাকিয়ে থাকল সে। কি ওভাবে তাকানোর কি আছে? টমেটোর মতন গালটাকে ধরে দেখতে মন চাইল, তাতে দোষ কি? ধরে তো দেখেননি, একেবারে থুথু লাগিয়ে দিয়েছেন। আর টমেটো মানে আমি কি ভুটকি যে আমার গাল টমেটোর মতন হতে যাবে? সব ভুটকির গাল টমেটোর মতন হয় না, আবার সব টমেটোর মতন গালের মানুষ ভুটকি হয় না। আমার পারমিশন ছাড়া এরকম আর করবেন না। জ্যাম ছেড়ে দেয়ায় ওরা মেইন রোড থেকে এলাকার গলিতে নেমে গেছিল। অমনি ঈশানকারীর লাইট নিভিয়ে তিথিকে ঝাপটে ধরে বলল, পারমিশন যদি না নেই তবে কি করবি বল? তিথি চেঁচিয়ে বলল, পান্না দেখো। অমনি ঈশান তিথিকে ছেড়ে দিয়ে আলো জ্বালায়। পান্না তখনও ওঠেনি, সে ঘুমিয়েই যাচ্ছে। তিথি হাঁপ ছেড়ে বাঁচল আর রাগী চোখে ঈশানের দিকে চেয়ে থাকল। ছেলেটা ভারী অসভ্য হয়ে যাচ্ছে, এতদিন ভালোই ছিল। বাসায় ফিরে তিথি পান্নাকে নিয়ে সোজা তার রুমে যায়। এরপর নিজের ক্লাস সিক্সের একটা শাড়ি বের করে যেটা কমলা রঙের ছিল। এটা পরে নাও, আমার ছোটবেলার শাড়ি, তোমার গায়ে ফিট হবে। পান্না শাড়ি দেখে বলে, আমি তো পরতে জানি না, আমি পরাই দিচ্ছি। তিথি হাতের ফোন রেখে পান্নাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে তোলে। এরপর ওর থুতনি টেনে বলে, নাও তুমি রেডি, এবার আমি যাই, আমার অনেক কাজ, তুমি বরং ছাদে গিয়ে অনুষ্ঠান দেখো। তিথি চলে যাবার পর পান্না আস্তে আস্তে রুম থেকে বের হয়। আজ বাসায় যত মানুষ এসেছে সবাই ওর অচেনা, তার শুধু ভয় হচ্ছে পিঙ্কিকে নিয়ে, যদি ওর সামনে একবার পড়ে তাহলে শেষ। চারিদিকে নজর রাখতে রাখতে পান্না হাঁটছিল, অমনি তার ধাক্কা লাগে রিদমের সাথে। রিদম পানির বোতল নিয়ে ফ্রিজের কাছ থেকে এদিকেই আসছিল। শুরুতে শাড়ি পরা পান্নাকে এই প্রথমবার দেখে সে চিনতে পারে নাই। বাসার অন্য আত্মীয় মনে করেছিল, কিন্তু পান্নার মিষ্টি হাসি দেখে সে ঠিকই চিনে ফেলেছে। তুমি আমাকে কেমন লাগছে ভাইয়া? তিথি আপু সাজিয়ে দিয়েছে। তুমি এখানে কি করো? তুমি না দাদুর বাড়ি গেছো? হুম তো, কিন্তু তিথি আপু আর ঈশান ভাইয়া আমাকে নিয়ে এসেছে, আপনি চলে যাবেন তাই আপনাকে বিদায় দেওয়ার জন্য। শাড়ি এটা কার? তিথি আপু দিয়েছে। ভালো না? খুব সুন্দর, তোমাকে খুব মানিয়েছে, আপুকে বলে এটা নিয়ে যেও। পিঙ্কি কোথায়? পান্না অমনি রিদমের মুখে হাত দিয়ে ফিসফিস করে বলে, বুবুকে বলিয়েন না আমি যে এখানে। কেন? সমস্যা আছে? তোমার হাতে থেকে গাঁদা ফুলের গন্ধ আসছে কেন? গাঁদা ফুল তো ছাদে। তার মানে তুমি তিথি আপুর রুমে আমি যে গাঁদা ফুলের মালা রেখেছিলাম ওটা নিয়েছ? হুম, এই যে চুলে লাগিয়েছি। আচ্ছা, আপনি কি করতেন ওই মালা দিয়ে? রিদম হাসি দিয়ে চলে গেল, আর কিছুই বলল না। তার এতক্ষণ যে মনমরা চেহারা ছিল পান্না আশায় সেই চেহারা বদলে সতেজতা ফিরে এসেছে। কাউকেই কাজ করতে দিচ্ছে না সে, সব নিজেই করে চলেছে। পান্না চুলে গাঁদা ফুলের মালাটা ঝুলিয়ে ঝুলিয়ে ছাদে এসেছে। বুবু আর বাবা মা মনে হয় এখনো আসেনি, তাই এই সুযোগে সে তানিয়ার গালে হলুদ লাগিয়ে দেয়। তানিয়া টিটকারি করে বলল, দেখো নিজের গায়ে লাগিও না, অবিবাহিত মেয়েরা গায়ে হলুদ লাগালে বিয়ে হয় না। পান্না চোখ বড় করে তাকিয়ে থাকে। তানিয়া ফিক করে হেসে ফেলে পান্নার বিয়ের প্রতি এত সিরিয়াসনেস দেখে। তিথি শাড়ির কুচি ঠিক করতে করতে ছাদে আসছিল, অমনি চিলে কোঠার কাছাকাছি আসতেই কেউ একজন ওকে টান দিয়ে কোনায় নিয়ে গেল। তিথি চিৎকার করল না, কারণ সে হাতের স্পর্শ চিনতে পেরেছে। আপনার কি হলো বলুন তো? নেশা জাতীয় কিছু খেয়েছেন? তোরে সামনে দেখলে আমার নেশা গ্রহণ করা লাগে না, তুই নিজেই একটা আস্ত নেশা।
তাই নাকি? তো এখন কি করতে চান? এই নেশার ঢোক গিলে খেয়ে ফেলতে চাই। কোন পাশ থেকে শুরু করবেন শুনি? ঈশান হাসি দিয়ে তিথির হাত কামড়ে ধরে, এরপর ওর কপালে চুমু এঁকে দেয়। তিথি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। ঈশান যখন দেখল তিথি বেশ সুখে আছে, তখন সে দুষ্টু একটা হাসি দিয়ে তিথির হাতে একটা কামড় দিয়ে চলে যায়। তিথি ব্যথায় হাত নাড়তে নাড়তে বলে, আজ রাতে আমি যদি তানিয়ার সাথে না শুইছি তো আমি মিসেস ঈশান আরাফাত না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ভাই? আমি গিয়াসউদ্দিন, দি গ্রেট গিয়াসউদ্দিন। ওই যে পিঙ্ক কালারের বাড়িটা আছে না, ওটা পুরোটাই আমার। বাহ বাহ, ঢাকা শহরে নিজেদের বাড়ি থাকা খুবই বড় বিষয়। তা আপনি তানিয়াদের কি হন? আমি তো তানিয়ার আপন প্রতিবেশী। আর আপনি? আপন প্রতিবেশী? ওহ বুঝলাম, আমি তো বর পক্ষ, রকিবের মামা হই, ডালা নিয়ে আসলাম। আচ্ছা, আপনারা ডালা যে সাজিয়েছেন ওই ডালাগুলো কোথা থেকে নিয়েছেন? আসলে আমার মেয়েদের বিয়ে, তো সেম টু সেম ডালাই নিব ভাবছি। তানিয়াদের চেয়েও আপনাদের ডালাগুলো আমার অতিরিক্ত ভালো লেগেছে। আপনার মেয়ে আছে? কিসে পড়ে তারা? একজন সিক্সে পড়ে, আরেকজন ফোরে পড়ে। এত ছোট বয়সে বিয়ে দিবেন? না তো, আমি বিয়ে দিব ওরা প্রাপ্তবয়স্ক হলে। আগে থেকে ভেবে রাখছি যাতে পরে সময় নষ্ট না হয়। ওহ ভালো, খুবই ভালো। কিন্তু যুগের সাথে সাথে ডিজাইন বদলে, এখন আপনার যে ডিজাইন ভালো লাগছে পরে সেটা নাও লাগতে পারে। ওই সময়ে দেখা গেল আরো সুন্দর সুন্দর ডালা বের হবে। আচ্ছা, আপনার কি ছেলে আছে রকিবের মতন? হ্যাঁ, আমার দুটো ছেলে, আদিত্য ও আরিফ, দুজনেই MBA করছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। মানে বুঝতেছি না, আপনার কি হলো ভাই? কোনো সুসংবাদ নাকি? আমার মেয়ে দুটোর সাথে বিয়ে দিবেন? এসব কি বলেন ভাই? সঠিক সময়ে বিয়ে দিলে আমার ছেলেদের আপনার মেয়ের বয়সী মেয়ে থাকত। এত বড় বয়সের গ্যাপে বিয়ে দেওয়া উচিত না। নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার বয়সের গ্যাপ 10 বছর হলে আপনার ছেলেরা কেন আমার মেয়েদের বিয়ে করতে পারবে না? এখানে তো 10 বছর না, বরাবর 12-13 বছরের গ্যাপ। আরে বর বউ সাজালে পারফেক্ট জুটি মনে হবে। আপনি এক কাজ করেন, আগামীকাল বিয়ের দিন দুপক্ষকে দেখিয়ে দিবেন। মেয়েরাও ছেলেদের দেখে নিল আর ছেলেরাও মেয়েদের দেখে নিল, ভালো হবে না? তানু, তানু। জি মামা। তোমার চেনা কোনো মানসিক ডাক্তার আছে? কেন মামা, কার কি হয়েছে? এই যে এই লোকটা, এ কি গেল কই? আরে ভাই, চলে যাচ্ছেন কেন? মেয়ে বিয়ে দিবেন না? চলবে যদি তুমি বলো।